আমি চ্যালেঞ্জ করছি এখানে যদি গোয়েন্দার ভাইরা থাকেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আমার বক্তব্য রেকর্ড আছে আমার নিজের একটা ক্যামেরা আছে যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী একটা বক্তব্য থাকে এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান আমি চ্যালেঞ্জ করলাম আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ একটা বাক্য না একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনি গ্রেফতার করে নিয়ে যান দৌড়াতে দৌড়াতে চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্থ অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন জুরে বলেন কোন শহরে মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন ভাবলেন যেহেতু পিপাসার্থ ওই কুয়া থেকে একটু পানি পান করি কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে আর কুয়া থেকে একটু দূরে দুইটা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে ওই দুই মেয়ের কাছে তিনি গেলেন গিয়ে বললেন কি ব্যাপার মেয়েরা সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েরা তখন বললেন আবুনা শাইখান কাবীরা আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায় পানি পান করানোর পরে এর পরে আমরা সরকার বিরোধী সরকার বিরোধী কোনো ওয়াজ আছে না খোক আছে ইনো সরকার সরকার সরকারের মন্ত্রী বা সরকারের নাম ধরে কোনো ওয়াজ হইছে ওয়াজ হয় ফেরাউনর নোটিশ আইলো সরকার এটা ঠিক না আমি সারা দেশ বক্তৃতা করি আমি অত ফাতলা বক্তা নাই যে কেউ নাম ধরে আচ্ছা হোক আছে এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই এটা রাজনৈতিক সমাবেশ নেই এটা সমাবেশ কুরানোর সমাজ সমাবেশ ইনো আমার আওয়ামী লীগের বাইক হলাসল ইনো আমার ছাত্রলীগের বাইক হলাসল ইনো আমার যুবলীগের বাইক হলাসল ইনো আমার বিএনপির বাইক হলাসল ইনো আমার জাতীয় পার্টির বাইক হলাসল আমি সব দলের মানুষরে আমার হলজা তাকে মহব্বত করি আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব মন্ত্রী সাহেব হলে বুঝা ওয়াজ হল আজ পর্যন্ত কে ইলান নোটিশ দিছে না আমার বাড়ি তো ও সিলেটু ইলান নোটিশ আওয়া তো আমার কাছে কাম্য নাই ওয়াজ চলে ফেরাউনর কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না সরকার সরকারের লোকে আমরার কোনো দুশ্মনী আসেনি আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা খেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না নামাইতাম পারমু ক্ষমতার থেকে নামানি উঠানি ইটা হইছে যারা রাজনীতি করে তারার কাম তারা রাস্তাত বাড়াইয়া মিছিল করবা আন্দোলন করবা তারা হরতাল করবা এর বাদে তারা মানববন্ধন করবা কেউ অবরোধ দিবা এটা হইছে রাজনৈতিক কর্মসূচি যারা রাজনীতি করিয়া হেন হেনে নামাইবা হেন হেনে উঠাইবা আমরা আলী বলাবা মানুষ আমরা ওয়াজ কইরিয়া মানুষরে কোরআন বুঝাই হাদিস বুঝাই আমরা ওয়াজ কইরা কেউরে ক্ষমতা উঠাইতেও হরতাম না নামাইতেও হরতাম না ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া এটা অন্তত সিলেট আমরা আশা করি না এই সিলেট হইল শাহজালালের দেশ শাহপুরানের দেশ ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ পাইছে আশা করে না মৌকা আপনারা আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা এ ভাই আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা না দিলেও না দিবা আমরা দাওয়াত আশা কইরা কুরআনের কথা কই না বোকা বোকা আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কুনানো এটা কথা ঠিক নাই আল্লাহ আমরা রে হেদায়ত দোকা আমি চ্যালেঞ্জ করছি এখানে যদি গোয়েন্দার ভাইরা থাকেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আমার বক্তব্য রেকর্ড আছে আমার নিজের একটা ক্যামেরা আছে যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী একটা বক্তব্য থাকে এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান আমি চ্যালেঞ্জ করলাম আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ একটা বাক্য না একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনি গ্রেফতার করে নিয়ে যান ওয়াজ তো হইব এমনি বোকা ইকান হইয়া গেলাম ও কারণে
যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইতাইয়া না হামায়। ইতা আমরা দেখছি নোয়াখালী তোয় একবার কুমিল্লা লাকসাম কি তো আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া আর উপরে ফরি গেছে কি আরো জনের ওয়াজ হইছে নবীজির আবু জাহালে আবু লাহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবু লাহাবর লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে বাদে হুজুরের গাড়ি উড়ি মাঙ্গিলছে, বুঝলা নাকি? তা হিতা অভ্যাস ইবা ইয়া হামাইলো কিলা না হো অঞ্চলের কিছু মানুষ সবাই দিয়ে আইচ্ছেন, যাই হোক আইলেও তারারে মায়া করবা। আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ, আমরার সুনাম দেশও আছে বিদেশও, সিলেটি হলার আলাদা সুনাম, সিলেটি হলার আলাদা। আমরা অতিথি হলরে সম্মান করি, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি, মানুষরে সম্মান করতে পছন্দ। আমার কথা এক কমিটি রেখেও বেজারই মানা দয়া করি, আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা এক ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু। আমি এলাম কি আরে ছোটো মোটো হাসিবুর রহমান, আমি হোক আছেন সেবরে না বইতাম পারবো না লামাইতাম পারবো, সুযোগ আছে না এটা? আল্লাহ বুঝবার তৌফিক দোকা না, আমি না ওই হচ্ছি আমার জায়গাত অন্য হুজুর ইলা ইলা হইলা না হলে সকল হুজুরে তো হইন না, কিন্তু আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু, যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম বয় পাইতাম না। আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইদা সভাপতির এই বয়ে আইছে জুমার মসজিদ, আমি জমা ফড়াইতাম সভাপতি হিসাবে কইসলা ওটা কইন এখানে হঠাৎ কইন এখানে জুমার মসজিদ কইসলাম বৈজাক্য আপনি মেম্বর আজকে থেকে আপনিও খতিব, আমি যাই আর কি ওলা সব হুজুর হওয়া দরকার, ওলা সব হুজুর হওয়া দরকার। কোরআন হাদিসের আলোচনা কিলা হইতো এখানে হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত, বুঝলে বুঝবাতা না বুঝলে তেজ ভাতা। কোন জায়গাতে আসলাম মনে আছে নি? হয় দেখো কাসান কুয়াই গেছেন কি মুসা নবী মাদিয়ানো আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত, মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বার ইয়া, আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান, ফিলিস্তিন মিশর আর মাদিয়ান, ও ওয়াজ যখন আমরা টাইনাল হয়ে আছি বাংলাদেশ যাইতাম কুয়াই বা শোনা এবলা, আসমানের ওয়াজ করলেও বেড়া জমিনের ওয়াজ করলেও বেড়া খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজ আমার কইছে হুজুর অবস্থা বেশি খারাপ আপনি আজ খয়বরের ওয়াজ করুক, আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ আজ ওইব খয়বরের এখন খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবো কেন তো আপনার খুম বাজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া আসমানের উপরে উঠি গেলেও বেলা মিশরও গেলেও বেড়া ফিলিস্তিন গেলেও বেলা অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান কুয়া একটার খান্তা ফোনও গেলেও বেড়া যাইতাম কুম্বাই আমরা কষ্ট নেই আপনার। আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইম না আইলে নাই কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব, কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে উন্টা টানাইনি পারবা ইনশা। রব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা আশিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত অহংকার আরম্ভ করেছিল। এখানে একজনের কথা বলা হচ্ছে, সবাই জোরে বলেন তো যার কথা বলা হচ্ছে সে কে? আরেকটু জোরে বলেন, ফেরাউন কার কথা বলা হচ্ছে? ফেরাউন কারোর নাম নয়, ফেরাউন কারোর নাম নয়, ফেরাউন হচ্ছে একটা উপাধি। কথা বুঝে থাকলে বলেন তো ফেরাউন একটা চেয়ারম্যান সাহেব এসেছেন, চেয়ারম্যান কি ওনার নাম? জোরে বলেন, এটা ওনার উপাধি, তিনি এই ইউনিয়নের প্রতিনিধি, সরকারের স্থানীয় প্রতিনিধি, এবং সরকারের এই ইউনিয়নের স্থানীয় প্রতিনিধির উপাধি হলো চেয়ারম্যান, কিন্তু ওনার নাম হলো জনাব আশিদ আলী সাহেব, তিনি এই ইউনিয়নের
চেয়ারম্যান, এটা তার পদবী, তার শিলের মধ্যেও সিলমোহরে ওনার উপাধি আছে না? আছে। এখানে মেম্বার সাহেব আছেন, মেম্বার ওনার নাম না, এটা এই অত্র ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধির উপাধির নাম হলো মেম্বার। প্রধানমন্ত্রী কারো নাম না, প্রধানমন্ত্রী হলো গণতান্ত্রিক দেশের যেখানে সংসদীয় পদ্ধতিতে দেশ চলে সেই রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিকে বলা হয় প্রধানমন্ত্রী, বা মন্ত্রিসভার প্রধান যিনি, সংসদ নেতা যিনি, তাকে বলে প্রধানমন্ত্রী। এগুলো যেমন পদ, ফেরাউন এটাও একটা পদ। মিশরের তৎকালীন শাসনকর্তাদের উপাধি ছিল, আপনার আমার সাথে কথা বলতে হবে, উপাধি ছিল, উপাধি ছিল কোরআনুল কারিমে এই সূরার এই আয়াতে মুসা নবীর সময়কার ফেরাউনের কথা বলা হচ্ছে। মুসা নবীর সময়ে ফেরাউনি গদিতে বসেছিল দুইজন, প্রথমে বাপ, বাপের মৃত্যুর পর তার ছেলে এসেছে, প্রথম জনের নাম হচ্ছে সেকেন্ড রামিসেস, সেকেন্ড রামিসেস, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে, তাফসীরের কিতাবে তার দুইটা নাম পাওয়া যায়, দুইটার কোনো একটা হবে মারনেফতা অথবা মানেফতা, মারনেফতা অথবা মানেফতা। তাইলে এই দুইটা নাম, বাপ মরার পরে তার ছেলে ওই গদিতে বসছে, ওই গদিতে যিনি বসতেন ওই শাসনকর্তার পদবীর নাম কি? জোরে বলতে হবে, আপনারা জবাব না দিলে ঘুমাই গেলে চলবে না। তো কিছুক্ষণ পড়ে দেখবেন, যদিও কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, কিন্তু মনে হবে যেন এগুলো আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার সব দেখে দেখে নাজিল করছে। তো আগে ঘুমাই গেলে চলবে নাকি আপনাদের? কোরআনুল কারিমে 114টা সূরা আছে, তার মধ্যে 44টা সূরায় ফেরাউনের আলোচনা এসেছে। ভাগ্য কি যার জিনিস, 114টার মাঝে দখল করিলছে 1,00,000 কোটা। আমি আজকে যাইয়ার গিয়া সিলেট থাকি, আজকে আমার শেষ সফর, না না জিনা না জিও, আমি মাহফিল টাইমে 2-3 দিনের লাগে সিলেটাই, তো আজকে এই মাসের আমার এই শেষ সফর আর কি। আপনারা এটা করিয়া ঢাকা যাই মুখে হতা বুঝছেন, আপনারা যদি আগে ভাগে ঘুমাই যাই তো মারতাম পারতাম না, তো হয়েছিলাম যে আজকে যাই মুখে। আমার বাড়ি আসলে সিলেট, কিন্তু সিলেট সারা বছরে আইতাম পারি, সকল তাই মিলাইয়া 15 দিন 20 দিন বা সর্বোচ্চ 1 মাস হয়, ও মাহফিল হতা হিসাব হুসাব করি আর কি, এর লাগে সিলেটই মারতাম পারি না। মাঝে মাঝে সিলেট আইলে মাহফিলও মাঝে মাঝে থুরা 1-2 মিনিট হইলাই, এর লাগে আপনারা বেজারই যাননি কি যার জিনিস চিন্তা করার। বাপরে বাপ, ইয়া মাহবুদ 44টা দখল করছে, কয়টা? কোরআনুল কারিমে আয়াত আছে 6,000-এর উপরে, তার মধ্যে ফেরাউন সাহেব দখল করেছেন 532 আয়াত। ইয়া কি যার কুখ্যাত জিনিস চিন্তা করানি আপনারা, দেখি হিসাবটা খেয়ে মনে রাখছেন। আমার বাড়িতে কেউ ওয়াজ জানাইতো এবার তো আপনারা গরওয়ালা হলারে ওয়াজ জানাইতা না, হঠাৎ জোরার মাঝে তানোর কথা আছে, কমলগঞ্জের শ্রোতা হল ডাট বুঝা বুঝার, কয়টা সূরা? আর তাইন তাইন মানে খেয়ে নি বুঝা, তো তাইন কয়টা আয়াত দখল করছেন? আমি খেলকুলাটার হিসাব মারছিলাম, ওই দেখি চাইন তাই শতভাগর শতভাগ নিলা, ওকে দেখি 12 ভাগর 1 ভাগ লইয়া গেছে, কোরআনের 12 ভাগর 1 ভাগ, কি যার জিনিস চিন্তা করানি আপনারা, 12 ভাগর এসে জায়গিতে না আবার ডাকার মতো। আল্লাহ বলছেন সেই ফেরাউনের কথা, যেই ফেরাউন 44টি সূরার 532টি আয়াতে তার আলোচনা এসেছে। ফেরাউন কারো নাম নয়, এটা তার উপাধি। এই আয়াতে ফেরাউনের 4টা বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়েছে, যদিও কোরআনের 44টি সূরার 532টি আয়াতে তার ব্যাপারে আলোচনা এসেছে। এখন কমলগঞ্জের মানুষ যদি আমাকে বলেন, হুজুর ই জিনিসগুলো ইলাকাতে 44টা সূরার 532 আয়াত একলাও দখল করলো, কি তার লাগে? আল্লাহ ই কোরআন শরীফের ভিতরে তার মাত এতটা মারছেন কেন, এত কথা কেন তার? উত্তর দিলাইতাম নি, কুলাইতে পারবানি আপনারা? এর কারণ হইল দুনিয়ায় আর কোন নবী রাসূল আইতা নাই, আমরা নবী আখেরি নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীরে ফাটাইয়া আল্লাহ নবুয়তের গেটে তালা মারি দিছেন, আর দুনিয়াত কোন নবী রাসূল আইতা। কিন্তু নবী রাসূল হলরে যারা কষ্ট দিছে,
এই ধরনের ফেরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আইব। এখন ফেরাউন মার্কা মানুষের হাইসলত ইতার মন মিজাজ খাজ খাম কিলা হয় ইতা যেন দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত জানে। আর ফেরাউন হলোর শেষ পরিণতি কিতা হয় দুনিয়ার ফেরাউন চরিত্রের মানুষ হল যেন আগর যুগর ফেরাউন তাকে শিক্ষা নিতে পারে। এর লাগে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বারো বা করে এক বাক তাইনন নাম হারাইছেন তাইন হে জোরে হোক তাইন হে কথা বুঝা যাননি। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত অহংকার করেছিল। এটা তার প্রথম বচ্চরিত্র এই আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন অদ্ভুত আরম্ভ করেছিল জমিনে অহংকার আরম্ভ করেছিল সীমা লঙ্ঘন করতে করতে অহংকার করতে করতে। এই ফেরাউন সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তার চরিত্রের কথা এভাবে বলেছেন সে এতটাই সীমা লঙ্ঘনকারী এতটাই আল্লাহদ্রোহী এবং এতটাই জালেম ছিল অহংকারে ক্ষমতার অহংকারে নিজে আর মানুষের কাতারে থাকে নাই মানুষের কাতার থেকে বের হয়ে সে ঘোষণা দিয়েছিল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা সে বলেছিল আমি হচ্ছি বড় রব বড় খোদা অথচ মানুষের রব মানুষ হতে পারে না মানুষের রব হলেন একজন সবাই জুড়ে বলেন তিনি কি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়া আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের রব আর ফেরাউন তার ফেরাউনি ক্ষমতার অহংকারে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল গোটা মিশরে ঘোষণা দিয়েছিল আমি তোমাদের রব আমি তোমাদের খোদা আমার উপরে যদি ইমান না আনো আমার মতকে যদি গ্রহণ না করো আমার মতের বিরুদ্ধে গেলে তোমাদের কথা বলার স্বাধীনতা কাজকর্মের স্বাধীনতা সব আমি কেড়ে নেব যদি আমার এই মত আমার আইনের বিরুদ্ধে যাও তাহলে তোমাদেরকে মেরে ফেলবো কেটে ফেলবো জেলখানায় ঢুকাবো। তাহলে নিজের মতের বিরুদ্ধে গেলে মেরে ফেলবো কেটে ফেলবো জেলে ঢুকাবো এই রকম হুমকি ধামকি দেওয়া এটা ভালো শাসকের বৈশিষ্ট্য নয় এটা হলো ফেরাউনি শাসনের বৈশিষ্ট্য। আল্লাহ তার কথা কোরআনে বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল অহংকার শুরু করেছিল অহংকার করে করে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়ে বলেছিল আমি সবচেয়ে বড় খোদা। এই ফেরাউনের প্রথম চরিত্রের কথা এই আয়াতে যিনি আমাদের জন্য শিক্ষা বানিয়ে তুলে দিয়েছেন তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি। এরপরে আল্লাহ বলছেন তার দুই নাম্বার খাসলত ছিল ওয়াজালা আহলাহা শিয়া আমি একটু শাব্দিক অনুবাদ করি শব্দে শব্দে অনুবাদ করি এখানে সম্মানিত আলেমরাও বসে আছেন। আল্লাহ বলছেন ওয়াজালা আর সে বানিয়েছিল আহলাহা তার রাষ্ট্রের অধিবাসীকে শিয়া বিভক্ত করেছিল তাহলে পুরা অর্থ হলো ওয়াজালা আহলাহা শিয়া সে তার জনপদের মানুষদেরকে বিভক্ত করে রেখেছিল তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুলস বিভক্ত করো শাসন করো তার শাসনের নীতি ছিল এটা মুখস্থ করে যাবেন ফেরাউনি শাসনের নীতি হলো
বিভক্ত করো শাসন করো মানুষকে দলে দলে ভাগ করে রাখো আর শাসন করো কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেরাউনি চেয়ার মজবুত রাখা যাবে না ফেরাউনি গদি ঠিক রাখা যাবে না এই জন্য ফেরাউন তার রাষ্ট্রে মানুষকে দলে দলে ভাগ করেছিল কাউকে তার পকেট দল কাউকে ছিন্ন দল বিচ্ছিন্ন দল বানিয়ে গোটা রাষ্ট্রের মধ্যে সে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছিল কারণ মানুষকে যদি দলে দলে ভাগ করা না যায় তার ফেরাউনি শাসনকে টিকায় রাখা যাবে না নিজেদের শাসনকে টিকায় রাখার জন্য মানুষকে দলে দলে ভাগ করে দেওয়া এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা এই দুনিয়ার বর্তমান ফেরাউনরা দেখেন পৃথিবীর মুসলমানদেরকে এক হতে দেয় না পৃথিবীতে 200 কোটি মুসলমান কিন্তু পৃথিবীর ফেরাউন চরিত্রের মানুষগুলো 200 কোটিকে এক হইতে দেয় না কারণ আমরা 200 কোটি যদি এক হয়ে যাই আমাদের শক্তি বাড়বে না কমবে এইজন্য পৃথিবীর ফেরাউনরা চায় আমরা যেন অনৈক্যে ডুবে থাকি আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো ভাই আপনারা পড়াশোনা করবেন আমাদের অতীতের যুগের সোনা জানবেন এখন আমাদের জনসংখ্যা মুসলমানের জনসংখ্যা 200 কোটি কিন্তু আমাদের সোনালী ইতিহাস পড়বেন কমপক্ষে 800 বছরে 1000 বছরের আগের ইতিহাসে চলে যাবেন মাত্র কয়েক লক্ষ কয়েক কোটি মুসলমান গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন তার কারণ হলো তারা ঐক্যবদ্ধ ছিলেন সবাই কোরআনের পতাকা তলে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার কারণে গোটা দুনিয়াতে তাদের গোটা দুনিয়াতে মুসলমানদেরকে নেতৃত্ব আর সম্মানের আসনে যিনি সমাসীন করেছিলেন তিনি কি আল্লাহ এখন কি আমরা এক আছি দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে আমরা ছিলাম একটা খেলাফতের অধীনে বিশেষ করে উসমানীয় সাম্রাজ্য খিলাফতের উসমানীয় খেলাফতের পতনের পরে গোটা পৃথিবীতে মুসলমানরা আরো বেশি বিভক্ত হয়ে পড়েছে দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে পৃথিবীতে যারা মোড়লগিরি করে তারা কখনো চায় না আমরা মুসলমানরা এক হয়ে যাই আমাদেরকে বিভক্ত করে রাখতে পারলে তাদের মোড়লগিরি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এজন্য তারা আমাদেরকে বিভক্ত করে রাখতে চায় এক থাকতে দেয় না আমার ভাই সাউকা তোরা সুন্দর করি একবারে সিলেটি ভাষায় মার ভাষায় বুঝাইয়া দিই বর্তমানে আমরা মুসলমান হলোর দেশের সংখ্যা 57-58 বা 60-র খান্দা খাসা তুই এই যে আমরা রে বাক করি তারা রাখি দিল বিভিন্ন দেশে দেশে আপনি আমারে হৌকা চাইন আপনার রেগু ফুয়া হাবিচ্ছা বোয়ার বাদে অথবা কমি মাদ্রাসা থেকে সান এই আপনার দাউরায় হাদিস ফোড়ার বাদে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম পাস করার বাদে আপনার ইচ্ছা আপনার ফুয়ারে সৌদি আরবর উম্মুল কোরা বা মদিনা ইউনিভার্সিটি অথবা কাতার ইউনিভার্সিটি অথবা আপনি জামিয়াতুল আজহার মিশরের আল আজহার মানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ফাটাইতা এখন ফাটাইতে হইলে আপনি এম্বাসি যোগাযোগ করা লাগবো যদি পরীক্ষা দেয়া বা অনলাইনে আবেদন করে স্কলারশিপ হয় ভিন্ন কথা কিন্তু স্কলারশিপ যদি না হয় তাহলে কতটা পাসপোর্ট ভিসা আবেদন নানানটা করিয়া অনুমতি পাইলে যাওয়া যাইব আর নাই যাওয়া যাইতো এখন আপনারা মাতুকা আমার দিকে চৌকা দরুকা 57-58 মুসলিম রাষ্ট্র আলাদা আলাদা রাষ্ট্রে বাঘ না উইয়া আমরা যদি সব ঐক্যবদ্ধভাবে একই পতাকা তলে থাকতাম তে আপনার ভিসাও লাগলো না অনেক পাসপোর্টও লাগলো না অনেক কিচ্ছু লাগলো না অনেক কমলগঞ্জ থাকি বাড়াইয়া মুসলমান হলর সীমানা আছে সারা বিশ্ব যত দূর বিনা অনুমতিতে আপনি গুর্তা ফাল্লাও নে তত সুবহানাল্লাহ এখন ও যে আমরা রাষ্ট্রভিত্তিক বাক করি 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 দিয়া আর আমরার মুসলমান হলর মাঝে কিছু স্বার্থবাদী দুনিয়ার মোহ আছে ও ধরনের মানুষরে তারা টুপ ফালাইয়া বড়ি শুনেননি আপনারা বড়ি দিয়ে মাছ মারে কিলা এখন তা হারাইয়া বাদ দেয় বা হরিণ দেয় বাজেসাদা দেয় মাছ রে লুপ দেখায় আও আয়া খালি ঠুকুর টুকুর করে আর হামাই যায় খাইতে হইলে আমায় যায় বাদে মাছও করে আইন নয় ও ওলা পৃথিবীর মরলগুলো চিন্তা করছে দেখি দেনে ওতার সমাজও মুসলমান হলোর সমাজও খারে টেখাদি কিনা যায় খারে একটু নারী দি কিনা যায় যারে জেলা কিনা যায় কিনিয়া যে তোরে দি তোর এলাকা বাঘ তোরে দি তোর এলাকা বাদ বাঘ করি 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 দিয়া আমরা আলাদা আলাদা করে রাখছে কিন্তু তারা তারার জায়গা ঠিকও রয়েছে কিলা ঠিক রয়েছে আপনারা বুঝালে খুব সোজা হইব বাংলাদেশের অন্যান্য জায়গাত বুঝাইতে কষ্ট এরা লন্ডন আমেরিকাত কম থাকে লন্ডন আমেরিকার পাসপোর্টের এত ভ্যালু ইনো ব্রিটিশ নাগরিক আছেন দেখো ব্রিটিশ পাসপোর্ট আছে
আসুন মনে হয় হেউ হোয়াচ্চা হনুকা ব্রিটিশ পাসপোর্ট থাকলে ভিসা সারা বহুত দেশের ভিসা সারা খালি পাসপোর্টের প্রভাবে আপনি বিভিন্ন দেশে গিয়ে হামাই যেতে পারবে পারা যায় না নি আমরা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে হয় একটা দেশে যাওয়া যায় নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ওইটা দেশ আর কি বাংলাদেশের পাসপোর্ট অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট খুব ডার্ট থাকলেও ইউকে ইউএসএ যাওয়ার লাগি এমবাসিতে জমা দিলে ফালাই দেই এটা মারি কোনো দামও নাই কথা ঠিক আছে নি অথচ ইউরোপ আমেরিকা বা পশ্চিমা অনেক দেশের একটা পাসপোর্ট থাকলে আপনি বা এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য দেশে যেতে পারেন তারা ঠিকই গমন করছে আমরা যেতে পারছি না আমাদেরকে আমাদেরকে বিভক্ত করে দিয়ে আমাদেরকে এই যে সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ করে দিয়েছে এই জন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তারা আমাদেরকে এই কারণে অনৈক্যে ডুবিয়ে রেখেছে বিভ্রান্তিতে বিভক্তিতে রেখেছে যাতে করে আমরা কখনো শক্তিশালী হতে না পারি এই যে দেখুন বর্তমান ফিলিস্তিনের অবস্থা এই ফিলিস্তিনের উপরে এত জুলুম এত নির্যাতন দখলদার অসভ্য ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের 95 ভাগ জমি তারা দখল করে নিয়েছে পৃথিবীর 200 কোটি মুসলমানদের মধ্যে সকল মুসলমানরা ইসরায়েলের এই কি বলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলতেও পারছে না সবাই তো লাগতো না যদি মধ্যপ্রাচ্যের আমাদের খলিফা যারা আছেন আমাদের খলিফা যারা আছেন মধ্যপ্রাচ্যের অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব দেশের যে নেতারা আছেন তারা যদি ফিলিস্তিনিদের পক্ষে এক হয়ে হুঙ্কার দিতেন ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা ভূমধ্য সাগরে পতিত হয়ে যেত আপনি অসুস্থ শুনছি আমি আমার চেয়ারম্যান সাহেব অসুস্থ আল্লাহ তাঁর শিফা দেয় কাকা আমিন তাই গত বছর তাই পুরো আলোচনা দাসলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম তাইন গতবার ফুরো আলোচনা তাসলা এবার অসুস্থতা নিয়ে আমি ভাবছি আইতা নাই এত অসুস্থতা নিয়ে আওতায় নাই শুন খুব মায়া মহব্বত আছে মাহফিলের প্রতি আল্লাহ তাদের শিফা দান করুক কা আমরা দোয়া করব ভালো লাগে ইনশাআল্লাহ আমি যে জায়গায় ছিলাম কষ্ট হচ্ছে আপনাদের আমাদেরকে তারা বিভক্ত করে রেখেছে কিচ্ছু তো লাগে না যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতারা বলেন এক ফুটা তেল বিক্রি করব না তাহলে এদের একটা বিমানও আকাশে উঠতে পারবে যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ার কোনো ক্ষমতা আছে বলবে না নিজের গদি যদি চলে যায় তাহলে বোঝা গেল আমাদেরকে তারা দুনিয়াবি স্বার্থে ডুবিয়ে রেখে আমাদেরকে অনৈক্যের বেড়াজালে আবদ্ধ করে রেখে ওরা ফায়দা লুটছে আমরা টেরও পাচ্ছি না এবার আসুন তো আমাদের দিকে আমাদের দেশে আপনি তাকান সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আপনাদের কথা কি বলবো আমাদের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের ওলামা মাশায়েখদেরকে বিভক্ত করার জন্য ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড এখন বাংলাদেশ পিরিয়ড সকল পিরিয়ডেই ষড়যন্ত্র আমরা যেন এক হইতে না পারি কৌমি আলাদা করে দেওয়া হয়েছে আলিয়া আলাদা করে দেওয়া হয়েছে কত দল আলেম ওলামাদের মধ্যে আলেম ওলামারা যেন এক হতে না পারে এই জন্য দুনিয়া খোর লোকেরা কখনো কখনো আলেম ওলামাদের কোনো দলকে পকেট দল বানায় অথবা কাউকে কাউকে খুব কাছাকাছি নেয় কাউকে কাউকে দূরে ঠেলে দেয় এইভাবে করে কাউকে কাছে নেওয়া কাউকে দূরে ঠেলে দেওয়া এরকম করে করে আমাদের মধ্যে ভেজাল লাগাইয়া দিয়া তারা কিন্তু নিজেরাই ফায়দা লুটছে আমরা টেরও পাচ্ছি না আজকে নাকি গতকাল আমি ঢাকার একটা কনফারেন্সের ছবি দেখলাম আজকের এটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি চরমানের পীর সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি উচ্চ গ্রহণের জন্য সেখানে আমি দেখলাম সকল মাসলাকের সকল দলমতের ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে আসলে বাংলাদেশের মানুষ ঠিক এই চিত্রটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ এদেশের কৌমি আলেয়া সহ এদেশের সকল দলমতের মানুষদেরকে দলমতের আলেমদেরকে পাশাপাশি চেয়ারে একই টেবিলে কাছাকাছি দেখতে চায় এই চিত্র যদি আরো 10 বছর 15 বছর আগে বাংলাদেশের মানুষ দেখত তাহলে এই দেশের একজন আলেমের হাতে হাত করা পড়ানোর দুঃসাহস কেউ করতে পারত না এদেশের আলেমরা যদি এভাবে এক টেবিলে কাছাকাছি চেয়ারে আগে থেকে বসা আরম্ভ করত দেখতেন আলেমদের হাতে হাত করা আর আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দুঃসাহস কারো দেখা যেত না আল্লাহ যেন এই ঐক্যের প্রক্রিয়া আলেমদের মধ্যে এই যে ভালোবাসা হৃদ্যতা আন্তরিকতা তৈরি হচ্ছে এটা যেন জারি থাকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আমরা আমাদের কৌমির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই
আমরা আমাদের আলিয়ার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা চরমুনার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা ফুলতলির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই ফুরফুরার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা দল মাসলাক সব ভুলে গিয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই কারণ হলো এই দেশের মানুষ এই দেশের মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি পাশাপাশি দেখতে চায় আপনারা চান কি চান না আমরার মাঝে বেজায় লাগায় রাখরা তারা তারা মানে হকলতা তো হওয়া যাইতো না বেশি তোলে দিলে মা যাইতো না আকাশের অবস্থা তো সুবিধান নাই আমরার আমরা ঠেলাঠেলি লাগাইয়া ও হুজুরে মারামারি লাগাইয়া তান তান ফায়দা লুটবা আমরা এটা মান্না নিতাম না আমরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা এক হইছি মু ইনশাআল্লাহ সব বিভেদ বুলিয়া গিয়া আমরা এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব আর আপনারাও ফেসবুকে ও হুজুরের বক্ত ও হুজুরের বক্ত রে গালি গালাজ করবা না হুজুর হলার মাঝে হকলতাও ঠিক আছে কিলা ঠিক আছে আমরা তো রাইত সফর করি আমরা বুঝি মাঝে মাঝে দেখা যায় হোটেলে যখন সরমুনারি বাইর লগে আরো জনের দেখা ওর হেন হেনে চা খাওয়াই না বিল দিতে গিয়া মারামারি ওলা খান অবস্থা আর আপনারাও তা করেন ইটা করবা না আপনারাও কৌমির বাই হল যারা আছেন আলিয়ার বাই হলে মহব্বত করতা আলিয়ার বাই হলে কৌমির বাই হলরে মহব্বত করতা ফুলতলির বাই হলে চরমুনারি বাই হলরে মহব্বত করতা চরমুনারি বাই হলে ফুলতলি হলরে মহব্বত করতা অর্থাৎ আমরার মাঝে যেন কোনো ঠেলা ঠেলি রেশারেশি না থাকে আমরা সবার পরিচয় আমরা মুসলমান আমরা পরিচয় কিতা আজ মাতিরাই দিনে সিলেটি বাদে আর মাত্রা মারতাম না মাঝে মাঝে তোরা তোরা কইলো রাগ করেন নি আপনারা তাহলে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখা এটা ভালো মানুষের কাজ না যারা মুসলমানদেরকে অথবা যারা নিজেদের ক্ষমতার জন্য মানুষকে বিভক্ত করে রাখে এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আল্লাহ তাআলা বলছেন তার প্রথম চরিত্র তো বললেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন ক্ষমতার অহংকার করেছে নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত করেছে দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া জাআলা আহলাহা শিয়া সে তার এলাকার লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে তিন নম্বর ইয়াসতানাইফু তাইফাতাম মিনহুম এর আগের অংশে আল্লাহ বলেছেন মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছে এরপরে আল্লাহ বললেন সেখান থেকে আবার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল ইয়াসতাদাইফু সে দুর্বল করেছে তাইফাতান একটা দলকে মিনহুম তাদের থেকে সে আবার তার রাষ্ট্রের মধ্য থেকে যদিও সবাইকে দলে দলে ভাগ করে রেখেছে সেখান থেকে আবার একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে এমনকি তাদেরকে রাষ্ট্রীয় গুলামে পরিণত করেছে ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ জোরে বলেন ফেরাউনের বংশের নাম হলো তার বংশকে বানিয়েছে সরকারি দল আর বাকিদেরকে বানিয়েছে বিরোধী দল আবার সেখান থেকে একটা দলকে বানিয়েছে প্রধান বিরোধী দল ওই প্রধান বিরোধী দলের কথা এই অংশে এসেছে ইয়াসতানাইফু তাইফাতাম মিনহুম সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করেছে কারণ ওইটা হলো প্রধান বিরোধী দল আর ওই দলের নাম হলো বনি ইসরাইল জোরে বলেন দলের নাম কি আপনাদের মনোযোগ আছে তো বনি ইসরাইলকে সে বেশি দুর্বল করে রেখেছে তার রাষ্ট্রে আরো অনেক বংশের লোক আছে সবাইকে পার্ট পার্ট করে রাখছে কিন্তু প্রধান বিরোধী দল ছিল তার বনি ইসরাইল এই দলকে এত দুর্বল করে রেখেছে যে ফেরাউন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ওদের জন্য এদেরকে কথাবার্তা চলা ফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে তার গোয়েন্দা বাহিনী এদের সাথে লেলিয়ে দিয়েছে এবং এই বনি ইসরাইল বংশের লোকদের উপরে এত জুলুম এত নির্যাতন করেছে যেটা কোরআন হাদিসেও আছে না নাই তাহলে বোঝা গেল বনি ইসরাইলকে সে বেশি নির্যাতন করেছে প্রশ্ন হলো সে এত দল থাকতে বনি ইসরাইলকে বেশি নির্যাতন করেছে কেন আপনাদের মনোযোগ আছে তো কেন করেছে সেটা এবার শুনেন কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশর শাসন করেছে বনি ইসরাইল মিশর শাসন করেছে কারা এবার আসেন বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝায় আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম ঠেলাইয়া জুড়ে উইগেশন জাতির পিতা না কিতা হ্যাঁ জি হয় ভাইয়ে দেখলাম গোয়া খাইয়া আর মাথা কথা ঠিক নাই আমরা বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জুড়ে উইগেশন জাতির পিতা এ তোমরা আমার জাতির পিতা হও বলা নেই বালাইছন খে
ملة أبيكم إبراهيم তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কে জাতির পিতা যিনি বানিয়েছেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া আবুল আম্বিয়া আবুল আম্বিয়া অর্থ হলো নবীগণের পিতা পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই হচ্ছেন ইব্রাহিম নবীর বংশে সুবহানাল্লাহ মুখ দিয়ে বার হইতো নাই নে সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর পরে আমরা নবী পর্যন্ত যত নবী রাসূল আইছেন সব ইব্রাহিম নবীর বংশের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে তাকে বলা হয় আবুল আম্বিয়া নবীগণের পিতা আর ইব্রাহিম নবীর পরে পৃথিবীর সমস্ত নবী তার বংশেই এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা জানেন না আপনারা ওই হাজেরার ঘরে সন্তান আসলেন ইসমাঈল আল্লাহ বললেন তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে মক্কা নগরীতে রেখে আসো মক্কায় রেখে আসলেন সেখানে এই স্ত্রী সন্তানকে কেন্দ্র করে একটা সিভিলাইজেশন একটা সভ্যতা সেখানে গড়ে উঠল এই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের এই বংশে কোন নবী আর রাসূল হাজার হাজার বছর ধরে আর আসলেন না শেষ পর্যন্ত এই বংশেই আগমন হয়েছে আখেরি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও গেল ইব্রাহিম নবীর এক স্ত্রীর কথা ঠিক আছে নি ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা নাম হলো উনার ঘরে জন্ম নিলেন ইসহাক নাম হলো কত সুন্দর নাম আর অঙ্কুর মা বাবা বলে নাম রাখুন বল্টু মন্টু জন্টু পিন্টু হাই রে হাই ওলা নাম আছে নি আর ফুরিন্তর নাম রাখুন জুমকি চুমকি জুনাকি পিঙ্কি মেঘ বৃষ্টি আছে নি নাম ইলা ফুরিন্তর নাম বৃষ্টি আছে নি ও যুবক ফাইন ধরে গেছে ফুরিন্তর নামের কালেকশন আছে তারা জানে তো কোন এলাকার কোন ফুরি কলেজে যায় কোন ফুরি কই যায় ওটা খবর আছে নি কিসাত ভদ্র ফাইন কয় আছে শিকারও করেছে তারা না রে ভাই ফুরিন্তর করে করে আইট না নিজের এমন জায়গাত নিয়ে যাও যাতে ফুরিন্তর মা বাপে তোমার কাছে তারার ফুরি বিয়া দেওয়ার লাগে খালি করে 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 হাঁটে এর লাগে নিজের চরিত্রবান বানাই দিব পারমনি আমরা আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের আরো বোন নাম কই দিলাম নাম কি তা হকলে হোকা সারা এন গরো ফুয়া একজন হইছে নাম কি তা ইসহাকর গরো আরো ফুয়া হইছে নাম হইছে ইয়াকুব নাম কি তা ও নবীরে আল্লাহ উপাধি দিছেন হিব্রু ভাষায় ইসরাইল নাম কি তা ইসরাইল অর্থ আল্লাহর বান্দা ইসরাইল এখন আব্দুল করিম বেটার গরো ফুয়া গইছে আব্দুর রুফ এখন দেখা যায় বিয়া করার বাদও মানুষে ডাক্তা আব্দুল করিম আব্দুল করিম ফুয়া হয়েছে আব্দুর রুফ এখন কোন কয় বা আব্দুর রুফর বাপ ঠিক আছে নি কথা এখন ইসরাইল 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 এতদিন ঠিক আছে যখন তান গরো ফুরুতা বুরুতাও আরম্ভ হয়ে গেছে এখন আর ইসরাইল নাই এখন হেরার নাম হয়েছে বনি ইসরাইল মানে ফাইন তোর বংশর যে আপনার নাম হয়েছে কিতা বনি বানু ইসরাইল বা বানি ইসরাইল শব্দের অর্থ হলো ইসরাইলের সন্তানদের বংশধারা ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল জুড়ে বলেন তার ছেলেদের বংশ তার বারো ছেলে কত ছেলে বারো ছেলের মধ্যে এক ছেলের নাম যাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন সুবহানাল্লাহ নাম হলো ইউসুফ তাকে তার অন্যান্য অন্য মায়ের পেটের দশ ভাইরা হিংসা করে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল ওই কুয়া থেকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনা উঠিয়ে যখন তার বাপের এলাকা ইয়াকুব আলাইহিসসালামের বাপের সরি ইউসুফ আলাইহিসসালামের বাপের এলাকা নাম ছিল ফিলিস্তিনের কেনান ফিলিস্তিনের ওখান থেকে একটা কাফেলা উঠায়া কুয়া থেকে কাফেলাতে কাফেলা কুয়া থেকে উঠায়া মিশরে বিক্রি করেছিল আজিজে মিশর তাকে ক্রয় করলেন লম্বা ঘটনা একটা সময় এই ইউসুফ আলাইহিস সালামই মিশরের ক্ষমতার মসনদে বসে গেলেন সুবহানাল্লাহ মুখ দিয়ে বারণ না নেই ইউসুফ নবী মিশরের ক্ষমতা কিন্তু তার বাড়ি মিশর না ফিলিস্তিন জোরে খোকা ফিলিস্তিন থেকে আইয়া এখন মিশরের ক্ষমতা ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ভাইদেরকেও একটা সময় ফিলিস্তিন থেকে নিয়ে এসেছিলাম ওই দিকে যাচ্ছি না লম্বা ঘটনা ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ একটা সময় মিশর শাসন করলেন এখন তিনি কোন বংশের বনি জোরে বলেন বনি ইসরাইল ইউসুফ আলাইহিস সালামের অফাতের পরে
বনি ইসরায়েলের লোকেরা যখন অবাধ্যতা আর নাফরমানিতে ডুবে গেল ঠিক ওই সময়ই বনি ইসরায়েলদেরকে চেয়ার থেকে সরায়া দেয়া ফেরাউনরা মিশরের ক্ষমতায় আসলো কথা কি বোঝা যায় এখন ফেরাউনরা যখন ক্ষমতায় বসলো তখন তাদের আগে তো মিশর শাসন করেছে বনি ইসরায়েল এই বনি ইসরায়েল যেন আর জীবনেও মিশরের মসনদে বসতে না পারে এই জন্য তারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন আরম্ভ করলো কার উপরে আল্লাহ এই কথা এই আয়াতে বলছেন ইয়াসতাদঈফু ত্বাঈফাতাম মিনহুম সে অর্থাৎ ফেরাউন মিশরের মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে কিন্তু সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছে কারণ এই দল এই দলের মাধ্যমে ক্ষমতা হারানোর ভয় আছে না নাই তাহলে ফেরাউন ইয়াসতাদঈফু ত্বাঈফাতাম মিনহুম তার দেশের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে কথা বলার স্বাধীনতা তাদের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল কারণ এদের মাধ্যমে বিপ্লব হয়ে মিশরের ক্ষমতা ফেরাউন হারাতে পারে এই সম্ভাবনায় সে তাদের উপরে বেশি জুলুম করেছিল তাহলে বোঝা গেল যারা থাকলে কিংবা যাদের মাধ্যমে ক্ষমতা হারানোর সম্ভাবনা এই লোকদের কথা বলার স্বাধীনতা কিংবা এদেরকে চলাফেরার স্বাধীনতা বাড়ি ঘরে থাকতে না দেওয়া এদের উপরে বেশি বেশি জুলুম নির্যাতন করা এটা হলো ফেরাউনের চরিত্রের আরেকটা নমুনা অবশ্য অঙ্কু ইজাত ফেরাউন ই জমানাত অঙ্কু আর দেখা যায় না জি আছে নাকি তা আচ্ছা তাহলে আপনারা খুন্না যান খইলে তো বিপদ ঠিক আছে নানি কথা আগে কিরামান কাতিবিন আসলা দুইজন কয়জন আসলা অঙ্কু কিরামান কাতিবিন দুইজন না আর থেকে বেশি ইনো গুয়েন্দার ভাই হলো আসুন আমরা যেখানে মাহফিল যাই ইনো এনএসআই ডিবির ভাই হলো আসেন তারাও বইরিছেন কথা বুঝছেন নি হবায় কিরামান কাতিবিন আবার আমি জানি না আমার সামনে বিশে ডানে বামে কত কিরামান কাতিবিন আর ইবাই তো কিরামান কাতিবিন কতটা আছে উলাগাইল আমার কথায় বেজার হইছে জানি আপনারা তাহলে ফেরাউন তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে এই জন্যই কারণ এদেরকে দিয়ে তার চার হারানোর সম্ভাবনা বেশি ছিল তাহলে যাদেরকে দিয়ে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বেশি তাদের উপরে বেশি বেশি নির্যাতন করে এটা ফেরাউনের চরিত্রের নমুনা এরপরে আল্লাহ ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য পরের অংশে বলছেন আচ্ছা তার জুলুম নমুনা কিলা আছে এখন আল্লাহ কই না আল্লাহ বলছেন তার জুলুমের নমুনাটা ছিল এমন ইউদাব্বিহু আবনাআহুম ওয়াইস্তাহিয়ি নিসাআহুম এত বড় জালিম ছিল সে বনি ইসরাইলের সদ্য জন্ম নেওয়া শিশু ছেলেদেরকে ধরে ধরে জন্মের পরে সাথে সাথেই জবাই করে ফেলত আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এই জালিম কেন মায়ের পেট থেকে বের হওয়া ছোট্ট ছেলেদেরকে এই নবজাতক ছেলে শিশুদেরকে হত্যা করত এর কারণ হলো ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের ফেরাউনের বংশের কিপ্তি বংশের সবার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েল বংশের কোনো ঘর বাড়ি পুড়েও যায় না ছাইও হয়ে যায় না এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে ফেরাউন ভীত বিহ্বল হয়ে গেল সে তার রাষ্ট্রের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালো এরপরে বলল আমি এই স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানিয়ে দাও তখন তারা ফেরাউনকে বলল মহামান্য ফেরাউন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ ফেরাউন বলল যতই খারাপ হোক না কেন স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও তারা তখন বললেন খুব শীঘ্রই বনি ইসরায়েলের বংশ থেকে এমন একটা শিশু সন্তানের জন্ম হবে সেই শিশু সন্তান যখন বেড়ে উঠবে বড় হয়ে যাওয়ার পরে যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো আরো জোরে বলেন বাড়লো না কমলো ফেরাউন এবার তার ক্ষমতা যেন না যায় বনি ইসরায়েল বংশের শিশু সন্তানগুলোকে এবার সে
ছেলে শিশু সন্তানগুলোকে এরা যেন মায়ের পেট থেকে বের হলে বড় হয়ে উঠতে না পারে সে আইন জারি করলো আমার ক্ষমতা ধরে রাখতে হবে সেনাবাহিনীকে বলল শোনো এখন থেকে বনি ইসরাইল বংশের কোনো বাড়িতে যদি কোনো ঘরে কোনো মহিলা সন্তান প্রসব করে সাথে সাথে ওই বাড়িতে যাবা যাওয়ার পরে দেখবা মহিলা ছেলে জন্ম দিল না মেয়ে জন্ম দিল যদি ছেলে জন্ম দেয় তো সাথে সাথে ধরে জবাই করবা মেয়ে সন্তান হলে মার বানা রেখে দিবা এটাকে আমরা দাসী বানাবো নাউজুবিল্লাহ এখন প্রশ্ন হলো ফেরাউন কেন বনি ইসরাইল বংশে জন্ম নেওয়া ছোট ছোট ছেলেদেরকে জন্মের পরে সাথে সাথে জবাই করে ফেলতো তার কারণ হলো ফেরাউন জানতে পেরেছিল এই বনি ইসরাইল বংশে এমন একটা শিশু আসবে যার মাধ্যমে তার ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হবে তাহলে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে তার ক্ষমতা টিকবে না তাদেরকে হত্যা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া এটা ছিল তার চরিত্র এই যুগে তার নামে কারো নাম নাই ফেরাউন উপাধি নামে কোনো উপাধি নাই কিন্তু তার চরিত্রের সাথে মিল আছে এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকলে আমার চেয়ার নড়ে পড়ে হয়ে যেতে পারে যারা বেঁচে থাকলে আমার ক্ষমতা না টিকে থাকার সম্ভাবনা রয়েছে ক্ষমতাকে টিকে রাখার জন্য যেই মানুষগুলোকে মেরে ফেলা দরকার সেই মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা এটা হলো ফেরাউনের চরিত্রের আরেকটা নমুনা দুনিয়ায় দেখো নিজাতর ফেরাউন নাই জি আমার ক্ষমতা এরার এরার মাধ্যমে যাইতো একবার ওতারে দরো হারাও আর মারো আছে নিলা মাতুকা আছে নিলা আর তোলে দিলাম লাগবো নি না বুঝিলছেন আপনারা ইতাহার কথা কইরাম এক জায়গাত ওয়াজ চলে আমার গালাটাকে এজনে কইরা হুজুর ই আয়াত ইকান থাকি ওয়াজ না করলে আজকে হইল না নানি আমি কইলাম ইয়া আল্লাহ ইতা কি তখন ওয়াজ হই ফেরাউনর আর কষ্ট হইরা দেখি আপনি কি জাত কানেকশন ইতা ব্লাড কানেকশন না চারিত্রিক কানেকশন জি না ব্লাড কানেকশন হইব কিলা তার বংশ তো কেউ নাই হে তো শেষ তারে আল্লাহ টাল করেছেন পানির তোলে তাহলে ব্লাড না ও ও ভাই ঠিক কথা কইছ অন্তনে হে জন রুহানি মনে হয় মাঝে মাঝে রুহানি হয়ে যায় না কিতা আল্লাহ হেদায়াত দুকা আরো আস্তে কুকা আমিন তাহলে এখানে চার নম্বর অংশ বলছিলাম ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহিয়ি নিসাআহুম বনি ইসরাইল বংশের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলা জন্মের সাথে সাথে জবাই করে ফেলা এটা ছিল ফেরাউনের অর্ডার জুড়ে বলেন কার অর্ডার ঠিক এই সময়ে মুসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন জুড়ে বলেন তো কোন নবী আরো জুড়ে বলেন ছোট্ট মুসা জন্ম নিলেন আলাইহিস সালাম এখন তার মায়ের টেনশন বাড়ল এই খবরটা যদি ফেরাউনের সেনাবাহিনী শোনে তো সাথে সাথে এসে আমার এই ছেলেটাকে তারা জবাই করে শেষ করে ফেলবে মুসা নবীর মা বড় দুশ্চিন্তাগ্রস্ত বলেন তো জন্ম মৃত্যুর মালিক যিনি তিনি কি জন্ম মৃত্যুর মালিক হচ্ছেন তিনি বিপদে ফেলেন তিনি বিপদ থেকে বাঁচানো তিনি মুসা নবীকে জন্ম দেওয়ার পর তার মায়ের টেনশন এই বুঝি ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেটাকে জবাই করে ফেলে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম ঢেলে দিলেন আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন আমার বান্দি চিন্তা করো না তুমি তোমার এই সদ্য জন্ম নেওয়া ছেলেটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও জুড়ে বলেন কিসের ভিতরে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও আনিতনি ফিহি ফিত্তাবুতি ফিলিয়াম আল্লাহ কোরআনে বলেছেন সিন্ধুকে ঢুকায়া ওই সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দাও সদ্য জন্ম নেওয়া সন্তানকে সিন্ধুকে বলে নদীতে ভাসিয়ে দেওয়া এটা একজন মায়ের জন্য সহজ না কঠিন বড় কঠিন কাজ মুসা নবীর মাকে আল্লাহ বললেন তোমার সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দাও মুসা নবীর মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন আগেই পড়েন সুবহানাল্লাহ
কেন আগে সুবহানাল্লাহ বললেন কারণ হলো আল্লাহ মুসা নবীর মাকে বললেন ও আমার বান্দি শোনো তোমার সন্তানটাকে তুমি যে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিচ্ছ টেনশন করো না হতাশ হয় না চিন্তিত হয় না অতি শিগগিরই তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দেব আর আমি ওয়াদা করছি তোমার এই সন্তানকে আমি রসূল বানাবো কেমনে আল্লাহ ফিরিয়ে দিলেন শুনেন মুসা নবীর মা এবার তার ছোট্ট মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে এরপরে নদীতে ভাসিয়ে দিলেন আর তার মেয়ে অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন তুমি নদীর তীর ধরে হাঁটো আর খেয়াল রাখো সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায় মুসা নবীর বোন এবার নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর দিচ্ছেন সিন্ধুকটা স্রোতের সাথে চলতে চলতে স্রোতের সাথে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়লো ফেরাউন তার ফেরাউনের পুণ্যবতী স্ত্রী পৃথিবীর মহীয়সী এবং শ্রেষ্ঠ একজন নারী নাম হচ্ছে আসিয়া আসিয়া তার দাসীদেরকে বললেন দেখো তো ঘাটের মধ্যে একটা সিন্ধুক ভিড়লো সিন্ধুকটা কিসের সিন্ধুকটা আনো যখন আসিয়ার দাসীরা সিন্ধুকটা আনলো তারা ভেবেছিল সিন্ধুকের ভেতরে হয়তো মূল্যবান কোনো রত্ন পাওয়া যাবে কিন্তু সিন্ধুকটা খোলার ভেতরে দেখা গেল ছোট্ট একটা শিশু অত্যন্ত সুন্দর চেহারা ফুটফুটে সুন্দর নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি আসিয়া নিঃসন্তান ছিলেন তার কোনো ছেলে মেয়ে ছিল না তার কোনো সন্তান ছিল না এত সুন্দর শিশু বাচ্চা দেখে আবেগ আর তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না সাথে সাথে ওই সিন্ধুক থেকে সুন্দর বাচ্চাটিকে নিজের কোলে তিনি নিয়ে নিলেন ঠিক এমন সময় ফেরাউন আসলো ফেরাউন এসে বলল আমার স্ত্রী আসিয়া তোমার কোলে একটা সুন্দর সন্তান দেখা যায় এই সুন্দর সন্তান কোথায় পেলে আসিয়া বললেন ঘটনাটা শোনালেন তখন ফেরাউন বলল আমি আছি টেনশনে এটা আবার কোন দিক থেকে কোন ছেলে সিন্ধুকের ভেতরে ভেসে এসেছে এমনও হতে পারে এটা বনি ইসরাইল বংশের কেউ দাও প্রিয়তমা স্ত্রী আমার কাছে দাও আর বাহিনীকে বলল একটা তলোয়ার আমার কাছে দাও এক্ষুনি তারে জবাই করি ঠিক সেই সময় ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি কি বললেন তার কথা রব্বুল আলামিন কোরআন কারিমে তুলে দিলেন আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতি আয়ু কুররাতু আইনি লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন প্রিয়তম স্বামী ফেরাউন এই সন্তানটার চেহারার দিকে তাকাও কুররাতু আইনিল লি ওয়ালাক সে আমাদের দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে এত সুন্দর দেখলে নয়ন জড়িয়ে যায় চক্ষুটা শীতল হয়ে যায় দেখো এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে লা তাকতুলুহু এই বাচ্চাটাকে হত্যা করো না আমাদের তো কোনো সন্তান নাই নাত্তাখিযাহু ওয়ালাদা আমরা চাইলে এটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি আসা আইয়ানফানা এই ছেলেটা আমাদের উপকারে আসতে পারে কাজে লাগতে পারে স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে ফেরাউন এবার এটা মেনে নিল ফেরাউন মেনে নেওয়ার পরে এবার আসিয়া অর্ডার দিলেন ধাত্রী নারীদেরকে ডেকে আনো কারণ ছোট্ট বাচ্চা তো আমাদের মতো মাছ মাংস খেতে পারে না ছোট্ট বাচ্চার জন্য দরকার বুকের দুধ আসিয়া বললেন বিভিন্ন এলাকা থেকে ধাত্রী নারীদেরকে আনো সেখান থেকে একজন ধাত্রী নিয়োগ করা হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত সংখ্যক ধাত্রী আসলো এই ছোট্ট মুসা আলাইহিস সালাম তিনি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না এর কারণ কি আল্লাহ বলছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল ইতিপূর্বেই আল্লাহ তাআলা অন্য নারীর স্তনের মধ্যে মুসা নবীর মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়ার দুশ্চিন্তা আরো বেড়ে গেল কি ব্যাপার ছোট্ট বাচ্চাটা কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না তাহলে বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায় ওইদিকে মুসা নবীর বোন যিনি নদীর তীরে হেঁটে হেঁটে নজর রাখছিলেন তিনি এবার কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে যখন দেখলেন তার ভাই কোনো নারীর স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করছে না তখন মুসা নবীর বোন
ফেরাউনের স্ত্রী আসিয়াকে তখন বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুনুহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন আমি কি এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেবে আসিয়া তখন বললেন কোথায় সেই ফ্যামিলি কোথায় সেই পরিবার তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো মুসা নবীর বোন এবার খুশির চোটে বাড়িতে দৌড় মারলেন বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা শোনালেন মুসা নবীর মা এবার যখন ফেরাউনের প্রাসাদে আসলেন ফেরাউনের প্রাসাদে এসে যখন তার কুলের সন্তান তার সন্তানটাকে নিজের কুলে নিলেন আশ্চর্যের বিষয় দেখা গেল কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান আরম্ভ করে দিলে আসিয়া এটা দেখলেন ফেরাউনও এটা দেখল ফেরাউন তখন বলল শোনো মহিলা এই বাচ্চা কোনো নারীর স্তনে মুখ লাগায় নাই তোমার স্তন থেকে দুধ পান করেছে সুতরাং তুমি আর বাড়ি যেতে পারবা না আমার স্ত্রী আসিয়া যেহেতু পছন্দ করেছে বাচ্চাটাকে তোমার দায়িত্ব হলো আমার এই প্রাসাদে থাকবা আর বাচ্চাটাকে দেখাশোনা করবা দুধ পান করাবা এই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য দুধ পান করানোর জন্য আমি আমার ফেরাউনে সরকার থেকে তোমাকে বেতন ভাতাও দিব কি দিবে আপনারা মাত বুঝলেন না ঘুমাই গেছ যে ফেরাউন মুসার ডরে অত হাজার হাজার শিশু বাচ্চেন তরে মারল তখন হৌ মুসারে কৌশল করে তার গোরর ভিতরে হারাইয়া দিয়া আর তার সরকারের বেতন ভাতা মুসা নবীর মারে দিয়া মুসা নবীরে তার গোরর ভিতরে বড় করার ব্যবস্থা করছেন কি ফেরাউনের চরিত্রের মানুষ যারা এরা ক্ষমতা আড়াইবার বলে সাইরো বাইদি মানুষ মারে অথচ হে জানেও না তার ক্ষমতা যাওয়ার লাগে তার আশপাশেও মানুষ আছে কথা বোঝা যায়নি না বেড়া সেরা আছে পুরা কি লেয়ার কোনো ভেজাল আসলেও আপনারা ইতিহাস তালাশ করে দেখবা পৃথিবীর যত ফেরাউনের চরিত্রের মানুষ আছে এরা ক্ষমতা গেছে তার আশপাশ ডাইনবাউর মানুষ দ্বারা যারা বেশি বিশ্বাস করত যারা মুকুতুল্লাহ খাওয়াইছে যারা রইয়া দূরছে যারা রইয়া চলছে ভিড়ছে অথচ তার ক্ষমতার লাগে সাইরোবাজি মানুষ মারার ব্যাকগলার ব্যাকগল জানেও না তার আশপাশের লোকদের দ্বারা তার শিয়ারে হারাইব আল্লাহ বুঝার তৌফিক দুকা মুসা নবী বড় ইরা খার গরো এখন মাথু কাতে খার গরো মুসা আলাইহিস সালাম এবার রাজকীয় ব্যবস্থাপনায় বেড়ে উঠছেন রাজকীয় ব্যবস্থাপনায় বড় হলেন তিনি এবার যৌবনে পদার্পণ করলেন একদিন তিনি দুপুরের সময় ঘর থেকে প্রাসাদ থেকে বের হলেন প্রাসাদ থেকে বের হয়ে দেখলেন শহরে দুইজন লোক ঝগড়া করছে একজন ফেরাউনের বংশে আর আরেকজন হলেন মুসা নবীর বংশের নাম বনি ইসরাইল বংশের কিন্তু দেখা গেল ফেরাউনের বংশের কিপ্তি বংশের ওই লোকটা বনি ইসরাইল বংশের লোকটার উপর জুলুম করছে কারণ সে তো সরকারি দল তার বংশের লোক ক্ষমতায় এই জন্য হেডাম একটু কম না বেশি জোরে বলেন কম না বেশি নিজের আশপাশের দুল নিজের নিজের আশপাশের লোক নিজের বংশের লোক নিজের আত্মীয় স্বজন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে যারা ফেরাউনি চরিত্রের দোষর হলো তারা কথা বুঝা যাননি মুসা নবীর কাছে ওই অসহায় লোকটা সাহায্য চাইল মুসা নবী এগিয়ে গেলেন তিনি বিরোধ মীমাংসা করে দিতে চাইলেন দুজনকে বললেন ঝগড়া থামিয়ে দাও কিন্তু ফেরাউনের বংশের লোকটা বেশি হেডাম বেশি ভাব ধরল সে ঝগড়াটাকে শেষ করতে চাইল না মুসা নবীর রাগ ছিল কম না বেশি কি জাত রাগ মানুষরে থাপড়াইছেন তো থাপড়াইছেন মালাকুল মুদ সুদ্দারে হাই পাইছে না বুঝলেন কি জাত নবী হ্যাঁ বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে মালাকুল মুত আইয়া কইছেন মুসা নবী আমি আইছি বলে কি তার লাগে আইছো আমি কি তার লাগে আপনি জানেন না আপনার জান খবর করতাম তে আও যখন আইছেন ফালাম্মা জাআহু সাক্কাহু আওয়া মাত্র সকুর উপরে থাপ্পর থাপ্পর খাইয়া আল্লাহর কাছে গিয়া কইরা মালাকুল মউত আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত আল্লাহ খার কাছে পাঠাইছলা গেছলাম যার কাছে এন তো মরতা চাই না গেছলাম তান্ডে মারতাম উল্টা আমারে মারা আরম্ভ করছো ঔজাত নবীর নাম কিতা আরো জুড়ে হুকা মুসা নবী গিয়া বুঝে না বাইরে মারামারি হল না বাধ্য 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 হে মানেন না রাগ উঠছে না উঠছে না মার শুনে কিল গুশি এক গুশি দি শেষ এখন আপনারা কইবা হুজুর ইতা কি জাত আবেগী মাত গুশি মারলে মানুষ মরেনি যুবক ভাই হলে জবাব দৌকা চাইন বক্সিং খেলা চিনন নি আপনারা ইউটিউবে দেখেন না নে বক্সিং তার বাদে রেসলিং এর ওটা আছে না নে দেখছেন নি কি জাত বডি কি জাত মাইর মারে হ্যাঁ
তো চিকিৎসা বিজ্ঞানী হলো তো কইছেন মানুষের শরীরে এমন পাঁচ ছয়টা সেনসিটিভ জায়গা আছে ঠিক মতো লাগাইতে পারলে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছিলেন কিল ঘুষি মেরেছিলেন তাকে মারার জন্য হত্যার জন্য মারেন নাই ঝগড়া থেকে থামাবার জন্য কিন্তু এতেই লোকটার জীবন খতম এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তখন বলল তাড়াতাড়ি মুসাকে গ্রেফতার করো তাকে শাস্তি দিব ওই সভাসদে ফেরাউনের সাম্রাজ্যের সভাসদে একজন লোক ফেরাউনের এই কথাটা শোনার পরে দৌড়ে দৌড়ে তিনি মুসা নবীর কাছে আসলেন কোরআনে তার কথা এভাবে বলা হয়েছে ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসা দৌড়ে দৌড়ে সেই লোকটা এসে মুসা নবীকে বললেন বললেন মুসা যদি বাঁচতে চাও তো পালাও মিশর ছেড়ে চলে যাও মুসা নবী তখন অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করলেন চলতে 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 অত্যন্ত ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদিয়ান শহরে ঢুকলেন যে শহরে ঢুকলেন শহরের নাম হলো আপনারা ক্লান্ত হয়ে গেছেন নি আর ২০ ২৫ মিনিট চলবো তো আপনারা কুয়াই থেকে কুয়াই লইয়া যায় ১০ মিনিট বাদে টার ফাইবা বুঝা তো কথা ১০ মিনিট বাদে বুঝবা যে হুজুরে এই এক ঘন্টা ধরে অত কথা কইছেন ও হলাল খাওয়ার লাগে মনোযোগ আছে নি না যার কি অন্য ভয় দৌড়াতে দৌড়াতে চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন জুড়ে বলেন কোন শহরে মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন ভাবলেন যেহেতু পিপাসার্ত ওই কুয়া থেকে একটু পানি পান করি কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে আর কুয়া থেকে একটু দূরে দুইটা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে ওই দুই মেয়ের কাছে তিনি গেলেন গিয়ে বললেন কি ব্যাপার মেয়েরা সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েরা তখন বললেন আবু না শাইখান কাবীরা আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায় পানি পান করানোর পরে এরপরে আমরা সরকার বিরোধী সরকার বিরোধী কোনো ওয়াজ আছে না হোক আছে ইন সরকার সরকার সরকারের মন্ত্রী বা সরকারের নাম দিলে কোনো ওয়াজ হয়েছে ওয়াজ হয় ফেরাউনর নোটিশ আইলো সরকার এটা ঠিক না আমি সারা দেশ বক্তৃতা করি আমি অত ফাতলা বক্তা নাই যে কেউ নাম ধরে আচ্ছা হোক স্যার এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই এটা রাজনৈতিক সমাবেশ নেই এটা সমাবেশ কুরানোর সমাজ সমাবেশ ইনো আমার আওয়ামী লীগের বায়ু খোলাচল ইনো আমার ছাত্রলীগের বায়ু খোলাচল ইনো আমার যুবলীগের বায়ু খোলাচল ইনো আমার বিএনপির বায়ু খোলাচল ইনো আমার জাতীয় পার্টির বায়ু খোলাচল আমি সব দলের মানুষরে আমার হলজাটাকে মহব্বত করি আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব মন্ত্রী সাহেব হলে বুঝা ওয়াজ হলো আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছে না আমার বাড়ি তো ও সিলেটু ইলান নোটিশ আওয়া তো আমার কাছে কাম্য নয় ওয়াজ চলে ফেরাউনর কিন্তু নোটিশ তো দিয়ে সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না সরকার সরকারের লোকে আমরার কোনো দুশ্মনী আছে নি আমি হাসিবুর মানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না নামাইতাম পারমু ক্ষমতার থেকে নামানি উঠানি এটা হয়েছে যারা রাজনীতি করে তারার কাম তারা রাস্তাত বাড়াইয়া মিছিল করবা আন্দোলন করবা তারা হরতাল করবা এর বাদে তারা মানববন্ধন করবা সেও অবরোধ দিবা এটা হইছে রাজনৈতিক কর্মসূচি যারা রাজনীতি করিয়া হেন হেনে নামাইবা হেন হেনে উঠাইবা আমরা আলী বোলাবা মানুষ আমরা ওয়াজ হইরিয়া মানুষের কোরআন বুঝাই হাদিস বুঝাই আমরা ওয়াজ হইরা সেরা ক্ষমতা উঠাই দেওয়া হরতাম না নামাই দেওয়া হরতাম না ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া এটা অন্তত সিলেট আমরা আশা করি না এই সিলেট হইল শাহজালালের দেশ শাহপুরানের দেশ অলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ পাইছে আশা করে না মৌকা আপনারা আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা এ ভাই আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা না দিলেও না দিবা আমরা দাওয়াতের আশা করি না কোরআনের কথা কই না
বোকা বোকা আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কোনানো কিতা কথা ঠিক নাই আল্লাহ আমরা হেদায়েত দোকা আমি চ্যালেঞ্জ করছি এখানে যদি গোয়েন্দার ভাইরা থাকেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আমার বক্তব্য রেকর্ড আছে আমার নিজের একটা ক্যামেরা আছে যদি আমার এই এক ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী একটা বক্তব্য থাকে এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান আমি চ্যালেঞ্জ করলাম আমার এই এক ঘন্টার বক্তব্যে একটা শব্দ একটা বাক্য না একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনি গ্রেফতার করে নিয়ে যাও ওয়াস্তু হইব ইবনু বোকা ইকান হইয়া গেলাম ও কারণে যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইতাইয়া না হামায় ইতা আমরা দেখছি নোয়াখালী তো একবার কুমিল্লার লাকসাম কি তো হয়েছে আমার উপরে জানাননি আপনারা হ্যাঁ ওয়া জইছে নবীজির জীবনী লইয়া আর উপরে ফরি গেছে গিয়া রসনর ওয়া জইছে নবীজির আবু জাহালে আবুল আহাবে গিয়া কষ্ট দিছে এখন আবু জাহাল আর আবুল আহাবর লগে তার রুহানি এমন ভয়েস তার এমন কষ্ট লাগছে বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে বুঝলা নাকি তা হিতা অভ্যাস ইবা ইয়া হামাই লোকিলা না হো অঞ্চলের কিছু মানুষ সবাই দেখছেন যাই হোক আইলেও তারারে মায়া করবা আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ আমরার সুনাম দেশও আছে বিদেশও সিলেটি হলার আলাদা সুনাম সিলেটি হলার আলাদা আমরা অতিথি হলরে সম্মান করি আমরা অতিথি পরায়ণ আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি মানুষরে সম্মান করতে পছন্দ আমার কথা এক কমিটি রেখেও বেজারই মানা দয়া করি আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা এক ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু আমি এলাম গিয়ারে ছোটো মোটো হাসিবুর রহমান আমি হোক আছেন হেউরে না বইতাম পারবো না লামাইতাম পারবো সুযোগ আছে এটা আল্লাহ বুঝবার তৌফিক দোকা না আমি না হচ্ছি আমার জায়গা তন্ন হুজুর ইলা হইলা না হলে সকল হুজুরে তো হইন না কিন্তু আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইলো আমার হায়াত যতদিন আছে বাঁচমু যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম বয় পাইতাম না আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইদা সভাপতিরই বই আইছে জুমার মসজিদ আমি জমা ফড়াইতাম সভাপতি হিসাবে কইসলা ওটা ওটা কইন এখানে হঠা কইন এখানে জুমার মসজিদ কইসলাম বৈজাক্য আপনি মেম্বর আজকে থেকে আপনিও খতিব আমি যাই আর গিয়া ওলা সব হুজুর হওয়া দরকার ওলা সব হুজুর হওয়া দরকার কোরআন হাদিসের আলোচনা কিলা হইতো এখান হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত বুঝলে বুঝবাতা না বুঝলে তেজ ভাতা কোন জায়গাতে আসলাম মনে আছে নেই হয় দেখো কাসান কুয়াই গেছেন কি মুসা নবী মাদিয়ানো আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বার ইয়া আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান ফিলিস্তিন মিশর আর মাদিয়ান ও ওয়াজ যখন আমরা টাইনা লিয়ে আসছি বাংলাদেশ যাইতাম কুয়াইবা শোনা এবলা আসমানের ওয়াজ হল্লাও বেড়া জমিনের ওয়াজ হল্লাও বেড়া খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজ আমার হয়েছে হুজুর অবস্থা বেশি খারাপ আপনার খয়বরের ওয়াজ করুক আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ আইজ ওইব খয়বরের এখন খয়বরের ওয়াজ করার বিশ মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবো এখান তো আপনার না কুম্বাই যে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া আসমানের উপরে উঠি গেলেও বেলা মিশরও গেলেও বেড়া ফিলিস্তিন গেলেও বেলা অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাত দিয়ান কুয়া একটার খান্তাত কোনো গেলেও বেড়া যাইতাম কুম্বাই আমরা হস্টর নি আপনারা আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইমু না আইলে নাই কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে তার টানাইনি পারবা ইনশা দাওয়াতর খাতারেনি সনক্কা কই গেছেন তাইন জোরে হোকা কই গেছেন মাদিয়ানের ওই কুয়ার কাছে দাঁড়ানো দুই মেয়েকে বললেন কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন অসহায়ের মতো তারা বললেন এই যে রাখাল ছেলেরা
তারা তাদের পশুর পালকে পানি পান করিয়ে যখন তারা চলে যায় এরপরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাই মুসা নবী এই কথাটা শুনে অন্তরের মধ্যে দয়ার উদ্রেক হলো তিনি তখন বললেন ঠিক আছে আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করিয়ে দেই মুসা নবী এবার পানি পান করিয়ে দিলেন এবার ওই দুই মেয়ে তাদের পশুর পাল নিয়ে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো এই দুইটা মেয়ে ছিলেন নবীর মেয়ে জুড়ে বলেন কার মেয়ে আর একটু কষ্ট করে বলেন কার মেয়ে মাদিয়ান বাসীর জন্য আল্লাহ যাকে নবী বানিয়েছেন সেই নবীর নাম হলো সাইয়েদিনা সুহাইব আলাইহিস সালাম সুহাইব আলাইহিস সালামের দুই মেয়ে সুহাইব আলাইহিস সালাম বলেন আমার কলিজার টুকরা মেয়েরা শোনো প্রত্যেক দিন তোমরা দেরি করে বাড়িতে আসো আজকে এত তাড়াতাড়ি ফিরলে কেন মেয়েরা এবার ঘটনা শোনালো এক যুবক আমাদের পশুর পালকে আজকে তাড়াতাড়ি পানি পান করিয়ে দিয়েছে বলে তাড়াতাড়ি বাড়িতে এসেছি তখন মুসা নবী তখন সুহাইব আলাইহিস সালাম বললেন যেহেতু ছেলেটা তোমাদেরকে সহযোগিতা করেছে আমার কাছে একটু আনতা আনলে আমি একটু হাদিয়া দিতাম হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও খুশি হয়ে তারে একটু হাদিয়া দিতাম কেন নিয়ে আসলা না তিনি বললেন যাও দেখো পাও কিনা যদি সেখানে পাও তো নিয়ে আসো ওইদিকে মুসা নবী এসেছেন নতুন শহরে পরিচিত কেউ নাই আত্মীয় স্বজন কেউ তিনি কুয়া থেকে পানি পান করে একটা গাছের নিচে বসলেন আর দোয়া করলেন আল্লাহ এখানে কেউ আমার পরিচিত নাই দয়া করে আমার একটা ব্যবস্থা করে দাও দোয়া কবুল করছেন কি এই দুই মেয়ে আসলো এসে বলল আমাদের বাবা আপনাকে ডেকেছেন মুসা নবী ওই দুই মেয়ের চোখের দিকে তাকালেন না নিচের দিকে তাকিয়ে কথা বললেন আমার যুবক ভাইয়েরা শিক্ষা নেন মেয়ে দেখলেই অসভ্য ছেলের মতো তাকিয়ে থাকবেন না ফাইন দুই দিন একলগে আটলে ফুরি নেটটা গেলে হয় ভাই দেখছ নি মাথা ঠিক নাই আর আসে নিলা কেন মাথা ঠিক থাকবে না আল্লাহ তো কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে দেয় কার ভয়ে আমার যুবক ভাইদেরকে বলবো ভাইরা চরিত্র ঠিক করো রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবেন না আল্লাহকে ভয় করে নিচের দিকে তাকাবেন দুই মেয়ে বলল আমাদের বাবা আপনাকে রেখেছেন পুরস্কার দিতে চান মুসা নবী মনে মনে আলহামদুলিল্লাহ বললেন আর বুঝলেন সম্ভবত আল্লাহ আমার দোয়া কবুল করে তিনি বললেন ঠিক আছে চলো তবে দাঁড়াও তোমরা আমার সামনে না তোমরা আমার পিছনে হাঁটো কারণ পুরুষের সামনে নারী যদি হাঁটে তাহলে ওই পুরুষ ফেতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আপনার সামনে বেগানা নারী হাঁটবে ওই বেগানা নারী হাঁটবে হাঁটার মধ্যে তার দিকে আপনার চক্ষু পড়ে ফিতনা হতে পারে এই জন্য মুসা নবী বললেন পিছন দিকে দাও পিছন থেকে ডিরেকশন দাও ডানে না বামে কোন দিকে যাব বলে দাও আমি যেতে থাকবো এই রকম করে তারা বাড়িতে পৌঁছালেন সুহাইব আলাইহিস সালাম সুন্দর করে অভ্যর্থনা জানালেন মুসা নবীর কাছ থেকে তিনি সব তথ্য জানলেন কোথা থেকে আসছেন কিভাবে আসলেন সব কিছু জানলেন জানার পরে বললেন আরে আপনার হিস্ট্রি জানলাম আপনি তো বড় অসহায় মানুষ এই এলাকায় আপনার কেউ নাই মেয়েরা তখন বলল আব্বাজান তাহলে এক কাজ করেন আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই সুতরাং ওনাকে আমাদের ঘরে কর্মচারী বানায় রেখে দেন আমাদের পশুগুলোকে মরুভূমিতে নিয়ে যাবে আমাদের ঘরের কাজকাম করবে তখন সুহাইব আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমরা কর্মচারী বানাবো তখন দুই মেয়ে বলল আব্বা তাকে রাখেন কারণ আমরা দেখেছি তাকে কওয়িউল আমিন তার প্রশংসায় দুইটা কথা বললেন কবি আরেকটা বললেন আমিন কবি আরবি শব্দ অর্থ হলো শক্তিশালী বলেন আব্বাজান তাকে কর্মচারী রাখেন কারণ সে হলো শক্তিশালী দুই নাম্বার সে হলো আমিন সে হলো বিশ্বস্ত সুহাইব আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন সে যে শক্তিশালী আর বিশ্বস্ত তোমরা এটা বুঝলা কেমনে মেয়েরা তখন বলল আব্বাজান এত পুরুষ মানুষের বীরে আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে তখন তার শক্তি দেখেছি কোন কোন দুর্বল রেওয়ায়েতে এসেছে যে ওই কুয়ার উপরে ঢাকনা সরাতে কয়েকজন যুবক লাগত আর মুসা নবী এক ধাক্কায় সরায় ফেলছে আল্লাহু আকবার তারা বলেন এজন্য দেখেছি শক্তিশালী আর আমানতদার এজন্য বললাম যখন তার সাথে কথা বলতে গিয়েছি একবারও আমাদের চোখের দিকে তাকায় নাই বাড়িতে আসার সময় আমাদেরকে পিছনে রেখেছে সামনে রাখে নাই তখন
শুআইব আলাইহিস সালাম বললেন তাহলে আর কর্মচারী রাখা আমি বানাবো কেন এতদিন ধরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো এমন ছেলেই খুঁজতেছিলাম শুআইব আলাইহিস সালাম শুনে বুঝে ফেললেন এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র না এক নবীর খবর আর এক নবীর কাছে আসে না নাই শুআইব আলাইহিস সালামে কইলা তে আর কর্মচারী বানাইতাম কেন তাই সরাসরি প্রস্তাব দিলাইলা বাবারে খামনাই আর কর্মচারী থাকবার ও দুই ফুরি থাকি যারে বালা লাগে বিয়া করি তাকো আমার ফুরির জামাই ইয়া বাড়িতে থাকো সুবহান আল্লাহ হইতা নাই এখন তো খুব ডাট হওয়া যাচ্ছে হইতাম নি কুলাইতে পারবা নি আমার চাচা হলে হুকাবা ওই যে ফুরি বিয়া দিলাইলা তাই শুআইব আলাইহিস সালামে মুসা নবীর গেছে পয়সা দিক্কা টেকা দিক্কা ক্ষমতা দিক্কা না চরিত্র দিক্কা আপনারা তো আমার বাফল্লা খান রাগ করেন না জানো আপনারা গেছে আইলে আগেও কইবা আমারে তিন চারি মাস আগে সুবিধ বাজার গাড়ি থেকে লামছি এক ভাইয়ে দেখেও আর খাইলছেন বড় লেখাত ভারে কইলা কইলা হুজুর আউ কাপ চা খাই আপনার লগে আমি তো লন্ডন আসলাম ওখানে একবারে আইছি আপনার ওয়াজও শুনে হামাইলাম চাও খাইলাম কইলা হুজুর লন্ডন থেকে একবারে আইছি বিয়াও করছি না কিন্তু এখন আর যাইতাম পারাম না এখন জেসা কেন বিয়ার মাত লইয়া গেলে আগেও জিকান বাবারে লন্ডন থাকো কানাডাত না আমেরিকাত তাই বুঝাতে চাইরা যে বিয়ার প্রধান যোগ্যতাও হইল লন্ডন থাকনি ইলা আসেনি আমরা আর ফুরিন্তর বিয়ার মাত আইলে আমরা কই কিতাবা মৌলিবাজার বাড়ি উড়ি আছে নি ব্যবসা উৎসাহ আছে সিলেট বাড়ি আছে নি জি আর আমার ভাই এদেশে মনে করে আইএলটিএস আছে নি হরা আইএলটিএস হরা আছে নি আহারে আহারে একবারটা যে কেন না ওবাটা তুমি যে টেকা খামাও রে বাবা এটা হালাল পোতে না হারাম পোতে হ্যাঁ এর মধ্যে তুমি ফাঁসক্ত নমাজ ভরণি রে বাবা মুখো দাঁড়ি না এখানে বাবা দাড়ি না রাখো কথা তো কেন না অনৌকা টেকা আছে পয়সা আছে টাইলসওয়ালা গরোর ভিতরে এসি গরোর ভিতরেও যদি ফুয়াটা যদি বালা না হয় দিনদার না হয় এসি গরো টাইলসওয়ালা গরোর ভিতরে আপনার ফুরির হফাল ফুরিয়া ছাইই জীব আর টিনর গরোর ভিতরে চরিত্রবান ফুয়া যদিও এই চরিত্রবান ফুয়ার গেছে টিনর গরো আপনার ফুরি আজীবন সুখে শান্তিতে থাকব দরকার কিতা চরিত্র মাতৌকা দরকার কিতা আচ্ছা বিয়া করতে হইলে কিতা লাগে মোহরানা লাগে মুসানব্বে কইলা ঠিক আছে বিয়া করতাম বালা কিন্তু টেকা পয়সা তো মোহরানা তো বালা ফুয়া ফাইলে ই সময় আর মোহরানা নিয়ে চাপাচাপি করতা না দেখো কা শ্বশুরে জামাইয়ের মোহরানা একবারে সহজ করে দিলাইরা হইরা অসুবিধা কিতা আমার বাড়িতে আপনি 8 বছর থাকি যিবা আর যদি আরো 2টা বছর বাড়াইয়া থাকো 10 বছর থাকি যাইন ওই যে 8 বছর বা 10 বছর আমার বাড়ি থাকবা আপনি আমার ফুরিরে বিয়া কইরা ওটা ওই যাব আপনার বিয়ার মোহরানা সুবহানাল্লাহ কইতা নাই আল্লাহর রাসূল ইরান কত সাহাবীরে বিয়া দিছেন সাহাবী এ কইছেন ইয়া রাসূলুল্লাহ কা সাল্লাল্লাহু আমি বিয়া করতাম এখন ছেলে মেয়ে পাওয়া গেছে এখন কুন্তা নাই মোহরানা আল্লাহ রসুল কইলা বাড়িত যাও সাইন দেখো কুন্তা পাওনি হেন বাড়িত কে তুকে তুকে আংটি একটা লুই আইছন তাও লুহার আংটি কিতার আংটি আল্লাহ রসুলের কাছে আইন না দিছন ও একটাও আছে আর কুন্তা আল্লাহ রসুল কইলা অসুবিধা নাই ওই লুহার আংটি রে মোহরানা বানাই ওটা বেচ্চা যে তুরা দিরহাম পাই ভাই ওটা দুই বিয়া হইছে সুবহানাল্লাহ হুকা আর আমরা কিতা দেলাও 20 লাখ 30 লাখ 50 লাখ আর এমন ডাকাই তোর ডাকাই 50 লাখ কইয়া 5 লাখ টাকাও নগদ দে না সারা বাকি আর গরো হামাইয়া ফয়লাও গিয়া কই বউরে দেলাও গো মাফ ফেরা দেলাও আর এই সময় তানোর যে আবেগ কই দূর যা কি ওর মাফ দিলাইলাম মাফ কইরা আইও বাধা দেখা যায় তালা খুলা কাইলে সময় কই হকলটি দে এই সময় যদি কয় তুমি নে মাফ করে দেলা কই তা আবেগের সুরে ইসলাম কো মনে নাই কথা ঠিক আছে নি মোহরানা খমতনা বাড়তো খমতনা বাড়তো মোহরানা যত খম বিয়া তত সহজ আর বিয়া যত সহজ জিনা তত কঠিন বিয়া যত কঠিন জিনা তত বিয়ারে বানাই লিবা কঠিন 30 বছর হয়ে যাব চুল আধা ফাঁকে যাব ভুয়াইকে বিয়া করতে পারেন না বাইরে কিতার লাগে বিয়া করতে পারেন না বিয়া করতাম গেলা হুজুর যেন ওই বিয়ার মাত লইয়া যায় কমসে কম মিনিমাম বলে 10 লাখ মোহরানা আছে নি ইলা আমার ভাই হলরে কইরাম যেন দেখ বাইরে ভাই হল ইন অবিবাহিত মিসকিন আছো না নিবা মিসকিন কয় রাগ করে না মিসকিন মানে অসহ হাজার কুন্তা তোমার তো কুন্তাও নাই না গার্লফ্রেন্ড বানাই লিছো ইন্না নিল্লা তাহলে সকাল আজকে ব্লক মারবাই ঠিক আছে নি কথা অঙ্কু নয়া নয়া কিছু হুজুর বাড়াইছো নিতা হুজুর আমরা সিলেট পাই এটা না যাই হোক 1 ঘন্টা 50 মিনিট 40 মিনিট গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর ওয়াজ বুঝা যায় কন্টেন্ট ক্রিয়েটর আইয়া ফোন ধরে ফেম প্রীতি কাইরা আসুন না নিতা হুজুর ইতা হুজুর হলো রে স্টেজ আসলে হুজুর হলো দোষ না ইতা হুজুর হলো রে স্টেজে উঠাইছো না মানছে
কথা ঠিক আছে নি আমরা সিলেট খান এখনো বালা আছে পবিত্র আছে সিলেট এখনো আলী বোলামার কদর আছে আল্লাহই জানো এই পরিবেশটা আমরা সিলেট জারি রাখুন আমরা একটা সুনাম আছে না নি সিলেট আলহামদুলিল্লাহ হক্কা আচ্ছা আমরা ইবায় না যাই এখন বিয়ে হই গেছে না নি আপনারা কষ্ট হন নি আমি 12টার আগে শেষ করব বিয়ে হই গেছে না নি মূসা আলাইহিস সালাম 10 বছর থাকলেন চুক্তি অনুযায়ী 10 বছর থাকলেন এরপরে তিনি আবার তার শ্বশুরের কাছ থেকে বিদায় নেবেন এই সময়ে তার ঘরে দুইটা সন্তান হলো স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি আবার নিজের দেশ বলেন তো মূসা নবীর নিজের দেশের নাম কি আরো জুড়ে বলেন মিশরের উদ্দেশ্যে চলে যাবেন তার শ্বশুর খুশি হয়ে এক পাল পশু উপহার দিলেন এই হাদিয়া নিয়ে তিনি রওনা দিলেন মিশরের সিনাই উপত্যকার তুর পর্বতমালার তুয়া প্রান্তরে যখন গেলেন তখন আল্লাহ তাআলা মূসা নবীর উপর ওহী নাযিল করলেন মূসা নবীকে আল্লাহ নবুয়ত দিলেন সাথে সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকেও আল্লাহ নবুয়ত দিলেন দুই ভাইকে আল্লাহ নবুয়ত দিয়ে আল্লাহ অর্ডার করলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও সে হলো সীমা লঙ্ঘনকারী সে হলো অবাধ্য মূসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিলে ফেরাউন বলল আমার এলাকায় নতুন আবার কোন খুদার দাওয়াত দাও আমি লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করছি দুই মিনিটে মূসা নবী তার ভাইকে নিয়ে যখন ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউন দাওয়াত কবুল করে নাই দাওয়াত কবুল না করে মূসা এবং ফেরাউন মূসা এবং হারুন আলাইহিমুস সালাম দুইজনের উপরে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত আরম্ভ করলো আর বনি ইসরাইলের দুর্বল ইমানদারদের উপরে তার জুলুম নির্যাতন অব্যাহত রাখলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে জুলুম অব্যাহত রাখলো আরো 20 বছর জুড়ে বলেন কত বছর ও আউকা মূল ওয়াজ হচ্ছে এখন মূসা নবী আর তার ভাই হারুন দুই ভাইরে আল্লাহ একলগে নবুয়ত দিছেন হোকা সুবহানাল্লাহ দুই ভাইয়ে গিয়ে দাওয়াত দিছেন হে দাওয়াত কবুল করছে না তার ফেরাউন গৃহে চালাইয়াও গেছে আরো কত বছর জোরে হোকা আরো জোরে হোকা এখন যখন ফয়লাও দাওয়াত দিছেন আর হে দাওয়াত মানছে না লোক সাইজ করতে ফাল্লা না উনি জি ফাল্লাও না নি তে আল্লাহ তারে লগে লগে সাইজ না কইরা 20 বছর বাদে আরো সাগর ডুবাইয়া তার সৈন্যবাহিনী সহ মারছেন আল্লাহ মাঝখানে 20 বছর টাইম নিছেন এখানে 20 বছরে আল্লাহ আরো শক্তি দলা করছেন নাউজুবিল্লাহি মিন জালিক কোলানি কথা না না সুযোগ নাই ভাই আমি আগে কই এই 20 বছর আল্লাহ তারে সাইজ করছেন না দুইটা কারণে জোরে হুকা সাইন কয়টা কারণে এক নম্বর কারণ ফেরাউনের চরিত্র যদি ইমানদার হলোর সামনে না থাকে তে ইমানদার হলে ইমান আনার বাদে ফেরাউনি হুমকি দামকে খাইয়া ইমানের উপরে অটল থাকতে পারে কিনা এটা তো পরীক্ষা করার আর কোনো সিস্টেম কোনো সুযোগ থাকতো নাই যদি ইমানদার ইমান আনার পরে ফেরাউনি হুমকি দামকে খাইয়া ফেরাউনি বাধা বিপত্তি জুলুম নির্যাতনের পরেও ইমানের উপরে ইস্তেকামত থাকতে পারে সে হইছে আসল ইমানদার এল্লাকি যুগে যুগে আল্লাহ ফেরাউনের চরিত্র ইমানদার এগুলোর সামনে রাখেন আল্লাহ দেখতা চান সুরা আনকাবুত ফরবা সুরা আনকাবুত আল্লাহ কইছেন আহাসিবান নাস কিতা মানুষ মনে করছো আইয়াকুলু আমান্না তোমরা কইবাই আমরা ঈমান আনছি ও হুম লা ইফতানুন আর তোমারে পরীক্ষা করতাম না আমি আল্লাহ কি এমন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার আগে দুনিয়ার যারা আইছে সবরে আমি পরীক্ষা করছি কেনে পরীক্ষা করছি যাতে আমি জানি ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্না আল কাযিবিন যাতে জানতাম পারি খারা টাকা ঈমানদার আর দেখতাম পারি খারা ঈমান বিচ্চা মুনাফিক আল্লাহ কি যুগে যুগে ফেরাউনি ক্যারেক্টার রাখবা কইছন কে কইছন কে ওয়াজর ফেরাউন আর আপনারা কষ্ট লাগেন নি তাইলে ফেরাউন দে আল্লাহ লগে লগে সাইজ করছন না 20 বছর আরো রাখছন খেনে খাঁটি ইমানদার হল যাতে বার করা যায় খেনে ফেরাউনের ইতিহাস পড়বা জ্বলন্ত তেলর তেলর ডেগো মানুষ ফলাইছে এরপরে গাত কুদ্দিয়া আপনার কোমর পর্যন্ত হারাইয়া এর বাদে শাবক ফিটা করছে হইছে এই ইমান চার তারা হইছে ফেরাউন মারতে মারতে জীবন নিতে পারবে আমরার কাছ থেকে ঈমান নিতে পারতে নাই আরে হে ফেরাউনে তার দেশের বনি ইসরাইলের খলুফ মানে বনি ইসরাইলের উপরে নির্যাতন কইরা ঈমান তো নিতে পারছে না নিজর বউরেও আঠাইতে পারছে না নিজর বউরেও আঠাইতো আয়া কয় ও আসিয়া আমার শোনা বউ গো আমি তো খুদা হই গেছি হয় তুই খুদা না খুদা আমার থেকে বালা খুজা থাকে ইলান বহুত মানুষ ফেরাউনের চরিত্রের বহুত মানুষ আছে এলাকা এলাকায় গিয়া হয় আমি নেতা ব
বউর গেছে গিয়া দেখা যায় বউ তারে কোনটাও মানে না কথা বুঝালাম নি তাহলে আল্লাহ তারে লগে লগে সাইজ করছেন না কেন ইমানদার হলর ইমান যাচাই করবার লাগে যুগে যুগে ইব্রাহিমের সন্তানরা মুসা নবীর উত্তরসূরিরা ইমানদাররা ইমানের কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে ইমানের উপর তারা টিকে থেকেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে ফেলবে বলছে ইব্রাহিম তোমার কি ভয় লাগছে আগুনে ফেলে দিব তিনি বললেন তুমি কাকে ভয় দেখাও আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করার অপরাধে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ এতে যদি আমার আল্লাহ খুশি হয় একবার কেন বারবার ফেলে দাও তাও তুমি ইব্রাহিমকে ভয় দেখাতে পারবা না ইব্রাহিমের সন্তানরাও এমন হবে আল্লাহর কোরআনের পতাকা তলে আবদ্ধ হয়ে কোরআনের পথে এমন ভাবে ইস্তেকামত থাকবে জালিমদের জুলুমের সামনে মাথা উঁচু করে থাকবে তাও তারা মাথা নত করবে না ফারবানি না অনু খালি ঠিক ঠিক আল্লাহ কবুল করুকা ফেরাউন্ডে লগে লগে আল্লাহ সাইজ করছেন না কয় কারণে এক নম্বরটা হচ্ছে দুই নম্বর কারণ হইল আমার আল্লাহর দয়া মায়া অনেক বেশি কিলা বেশি আল্লাহর সাগর আল্লাহর নদীর মাছ ইমানদারেও খায় বেইমানেও আল্লাহ মায়া করেন না নি আল্লাহরও বন্দা হোক না সে ফেরাউন কিন্তু আল্লাহ লগে লগে খেউরে মারুন না সাইজ করেন না আল্লাহ খেউরে ধ্বংস করার আগে হয় একবার কিতা দেন সুযোগ দেন আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি এত দয়া আমার আল্লাহর আল্লাহ দয়ার একশো টুকরা করছেন খরি আল্লাহ এক টুকরা সব রে দিছেন আর আল্লাহর কাছে আল্লাহ নিরানব্বই টুকরা রাখছেন সুমন আল্লাহ হইতা নাই তা আমার আল্লাহ একটা মানুষের শেষ করবা তার আগে কি আল্লাহ একটু দয়া মায়া দেখাইতা নাই তারেও আল্লাহ বহুত দয়া মায়া দেখাইছেন এই বিশ বছরের ভিতরে বাক্কা গজব আইছে ই আল্লাহ কত গজব বন্যা দি গজব অভাব দুর্ভিক্ষ দি গজব ব্যঙ্গর গজব রক্তর গজব পঙ্গপালর গজব উকুন বুঝুন তো আপনারা মাথা দয়েছে বেটিন তোর উকুন এই কিতা মাথা বেটাইন তোর মাথা দয় খালি বেটিন তোর কথা ধরলে হয়তো হুজুর এখন কয়েতে গেছেন সারা আমরার দোষ উকুন বলে আমরার মাথা খালি বেটাইন তোর মাথা তো আছে অঙ্কু তারা খুশি যে বুঝছি কিছু উকুন বাগুইয়া হবাই দিও গেছে উকুনের গজব আইছে সারা শরীর খালি খামরায় ফেরাউনের বংশর অকলটির ইলাখান বাক্কা গজব আইছে যখনও গজব হয় তারা গিয়া হয় মুসা নবীরে দাওয়াত দেয়া নেয় হয় মুসা ওখন দোয়া করো আল্লাহর কাছে হো ও গজবটা উঠাইল তে আমরা ভালো হয়েছিল যতবার মুসা নবী দোয়া করেন গজব উঠি যায় এর মানে দেখা যায় যেই লাউ সেই ওলা তার উপরে প্রায় সাতটা কি আটটা গজব আইছে এই বিশ বছরের ভিতরে হুম হে তো ঠিক হয় না হে তার জায়গা আল্লাহ একদিন মুসা নবীরে কইলা কিতা করবা ইগুয়ার ঠিক হইতো না তোমার দলবল লইয়া তোমার ইমানদার উম্মত হলে লইয়া তুমি মিশর সাইডা যাও কি আল্লাহ ফদ দেখাই দিলা যাইতে 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 তার আগে আটকি গেছ সাগরর ও খবর গেছে ফেরাউনের কানে কয়ে বারো সব আইজ দেখতাম তারা যাই কিলা আর আল্লাহ কেনা খালি বারো আইজ তার ভাইবে তুই এখন হে তার বাহিনী লইয়া গেছে এখন হেরা গিয়ে ইনো অপেক্ষা ইয়া আল্লাহ ই সাগরী কেন ফেরাইতাম কিনা আখতা দেখুন খরে দি ফেরাউনের বাহিনীর হরণ শোনা যান হরণ বুঝা যাও আপনারা গুড়া চললেও তো গুড়ার একটা শব্দ আছে না নি অবাই যদি পুলিশের গাড়ি আয় অ্যাম্বুলেন্স আয় গাড়ির আওয়াজ উঠতে বুঝা যাবে ও আইরা ঠিক আছে নি কথা আখতা দেখুন আওয়াজ শোনা যায় কিতা হরণ বাজে দেখি যাই কুম্বাই কিতা খাই দেখুন ইয়া আল্লাহ কার বাহিনী এখন বনি ইসরাইলে কইলে কইরা মুসা নবীরে মুসা কুয়াই আনরাই আমদারে এখন আগে দি গেলেও মরণ খরে দি গেলেও সামনে আগাইলেও শেষ পিছনে গেলেও মুসা নবী কিতা কইছেন ও ওখান থেকে শিক্ষা লোকা নৌকা ইমানর পথে চললে কোরআনর পথে ইসলামর পথে চললে মাঝে মাঝে দেখবা হাই রে হাই এখন এমন বিপদ আইছি দেয়ালও ফিট লাগে গেছে আর মনে হয় কোনো পথ নাই ও সময়ও আপনি বয়ে ফাইবা না ডরাইবা না তখন হইবা কোনো অসুবিধা নাই এখনো আল্লাহ আমারে বাসাইবার পথ রাসুল্লাহ রাসুল্লাহ আরো জোরে হোকা আও দে হোকা মুসা নবীর উম্মত হলো কইরা কুয়া যাইতাম আগে দিকে গেলেও শেষ করে দিয়ে গেলেও আল্লাহ মুসা নবীর কথা খান কুরানো আমরার লাগে উঠে দিছো মুসা নবী তখন কইলা ব্যাকলর ভালো হল অত ডরতে ইমান আনছো খেলে কাল্লা কখনো নয় ইন্না মা আইয়া রব্বি সায়াহদিন আল্লাহর সিদ্ধান্তে এসেছে তিনি আমাদেরকে পথ দেখাবেন সুবহানাল্লাহ আল্লাহ কইলা মুসা তোমার তাওয়াক্কুল তো বড় ডাট সাংঘাতিক তাওয়াক্কুল আতল লাঠি ওটা মারসান একটা গুতা আতল লাঠি দিম আল্লাহ একটা গুতা সাগরের মাঝে দিয়ে এবলা ফের ফেরাইয়া রাস্তা বানাই দিছুন খে আল্লাহ ফাটা নাইনি এখন উম্মত গেল ইয়া মামুদি কিতা বলে এই কিতা নাই সকাল সকাল উঠো রাস্তা তুই আরম্ভ করছেন যাওয়া ফেরাউনে তার দলবল লইয়া আয়া হয় তার বাহিনীরে হয় দেখ আজ আমার ডরে সাগরের মাঝে দিয়ে রাস্তা হয়ে গেছে
আর আল্লাহ এর রাখ তরে আক্তিল মধ্যে বুঝাইব হে তার বাহিনী লইয়া কয় আটো 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 দরো তারে হেরা ফাস হই গছন হবাজুত আর মুসা নবীরে কইরা ইয়া আল্লাহ ইতা অনুহারি মুসা নবী হইলা আইতে দাও আইতে আমরার সিরটি একটা প্রবাদ আছে নানি বারে বন আমি আর তোলে দিলাম না না ওখান দিয়ে আজকে আরো বুদ্ধটা বুঝাইলাম বেশি বাললে ফুরাও লাগবে বারে বন বারে বন ফুরে বেশি মুসা নবী কইলা আইতে দাও না তারে আগক ঠিক মাঝখানে যখন আইছে ইস খেলাটা আরম্ভ হইছে রাস্তা শেষ এখন তার ফুরা বাহিনীর ফানির তলে যাতা খাওয়াই রাখে ফেরাউনে এখন উঠতে কয় আল্লাহ আমি ভালো হয়ে গেছি রে বা আমি ইমান আনছি বনি ইসরাইলে যার উপর ইমান আনছে আমারও তুমি বাঁচাও আল্লাহ ফেরা ওহ আল আন অন্য আলিম ওলামা অকল আছেন আল্লাহর কোরআনের শব্দ চয়ন দরকার আল আন ও এখন ওয়াকাদ আসাইত কবলু ওয়া কুনতা মিনাল আপনারা আসাইবার লাগে কইরাম না কথা হুকা ওখন তোর সময় হইছে না হন আইস তো একবারে মারতাম নাই তুই যে কিজাত জিনিস আসলে ইকান যাতে কিয়ামত পর্যন্ত মানছে জানে এর লাগে আল্লাহ সুরা ইউনুস 90 নম্বর আয়াত কইরা فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية আমরা সেটি খাঁটি ভাষায় কই গতর শরীর লিখদা কই فاليوم ننجيك ببدنك তোর গতর তোর শরীর হোসেন তোর আমি কিয়ামত পর্যন্ত রাখমু তুই কি যা জিনিস আসলে তোর ভাই ছায়া ছায়া জানো ফেরাউন চরিত্রের মানুষে ফেরাউন গিরির শেষ পরিণতি জানতে পারে শিক্ষা দিতে পারে আল্লাহ কি তোরে টাটকা সুক্কি বানাইয়া রাখলাম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরদিন রয় না কেউ তাক বনে ফেরাউন বইবার সময় বইছিল তার সে আরো জোর কইরা যে ঠিক আছে নি কথা কোন দেশের ফেরাউনের কথা কইরা আপনারা আবার টাইনে আনিলেন না জানো বাংলাদেশও বৈশাখ বোয়ার সময় কিতা কইরা জোর কইরা নামার সময় ইজ্জত হইয়া লামছে না বেজ্জত হইয়া লামছে আল্লাহ কোরআনে বলেছেন হে হে আমরা ওখান হুনা হয় হুজুর দেখো কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير أبني بولون هي رجا دي راجا الله أبني جاكي چان تاكي أبني خمتا دين جار كاست كي إچا خمتا چنائنن أبار جاكي إچا إجود دين جاكي إچا بجود করেন আমার দিকে তাকান সেই হয়ে আসুন কোরআনের সামান্য ফরি আর আগে দিয়ে অজ্ঞেন না কোন যশনি আল্লাহ কিতা হইছেন ব্যাকল কোরআন বুঝতে হইলে খালি আধা কান ফল লয় না আগে করে হকলতা বুঝা ফোড়া লাগে আল্লাহ যাকে চান তাকে বসান যাকে চান তাকে নামান এতটুকুই শেষ না এখন যদি সে উঠা হয় তে তো ঠিক আছে আল্লাহ আমারও বইছে হবাজু গীতা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা বেজ্জত করেন তো ক্ষমতার লগে ইজ্জত বেজ্জতর কথা আল্লাহ এক আয়াত আনছেন কেন ব্যাখ্যা কইতাম নি কুলাইতে পারবা তো আল্লাহ ক্ষমতার লগে ও একই আয়াত ইজ্জত বেজ্জতর কথা এর লাগি নো আনছেন সেও ক্ষমতার থাকিয়া ইজ্জত পায় আবার সেও ক্ষমতার থাকিয়া ইজ্জত পায় না প্রমাণ বিলাইতাম নি বুসন নাম আনছেন নি জুতার বাড়ি খাইছিল ক্ষমতার থেকে যাওয়ার আগে না টাকা খালি তাহলে ক্ষমতার বইলেও খালি ইজ্জত পাওয়া যায়নি এটা জিনিস আমরা মাঝে মাঝেও দেখি অনেকে ক্ষমতার অপব্যবহার করে যখন তাওহিদ প্রিয় মানুষের সামনে যা উল্টা ফাল্টা মাতে যখন জনগণে জুতার বাড়ি উত্তম মাধ্যম দিয়ে আপনার মায়া দেয় তাহলে বোঝা গেল ক্ষমতায় থাকলেও ইজ্জত পাওয়া যায় না আরে এমন তো বহু মানুষ আছে ক্ষমতার থাকে মানুষের সামনে আইলে মানুষে ডরাইয়া সালাম দেয় করে দিকে খালি গাইল দেয় কিতা গাইল দেয় হিবাই আর তোলে দিলাম না আমি ঠিক আছে রে কথা তাইলে আল্লাহ খেউরে বুয়াইয়াও বেজ্জত করেন আবার লামাইয়াও বেজ্জত করেন আবার আল্লাহ তাআলা বুয়াইন নামাইন ঔসিয়ারও আমার আগে মাহবুব ভাই আলোচনা করছেন তার আগে মাওলানা নুরুল মুত্তাকিন হিসাবে আলোচনা করছেন এর আগে আমার অন্যান্য ভাই হলে আলোচনা করছেন সিয়ার হগান
মাতুক আসিয়ার খান মানুষ বই গজন চারি পাঁচজন আমি অত সময় আসলাম তুরা বাদা যাইব কি আমি বইয়া দিতে কইতাম ও বই গেছি আমি আল্লাহ তাম নাই এখন আমার যা ইচ্ছা তা যদি আরম্ভ করে দেই বনি আমরা মাঝে মাঝে চেয়ার এখানে ভাইয়া বোয়ার বাদে বাপ রে বাপ চেয়ারও বোয়ার বাদে এমন গিয়ার বাদে যে সবাই দি গিয়ার দেলায় এবার গিয়ার ইখান যদি ইসলামের বিরুদ্ধে যায় তা বুঝবা বই শুনছেন জুতার বাড়ি খাওয়ায় নামাইবা ও তোর কথা বোঝা যায়নি সূরা কাসাসর সাইন নাম্বার আয়াত খার কথা ওর ফেরাউন খার কথা কয়টা চরিত্র ও তারই সাইটটা চরিত্র আল্লাহ কইছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন এটা বালা মানুষের কাজ নাই এটা হইছে মুফসিদিন সন্ত্রাসী মানুষ তাইলে এই সাইটটা চরিত্র যার লগে মিলবো এ মানুষ নাই এ সন্ত্রাস সে মানুষ নাই সে সন্ত্রাস গুয়েন্দার ভাইয়েরা মাহফিলে থাকলে শুনে নেন কোন মাহফিল থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া হয় না বরং আজকের দেড় ঘন্টা ওয়াজে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য হয়েছে ইসলাম আর কোরআন সন্ত্রাসের পক্ষে নয় সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম আর কোরআন মাদকের বিরুদ্ধে তাহলে পবিত্র এই মাহফিলগুলোতে পবিত্র এই মাহফিলগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যুবকরা মাহফিলের আয়োজন করেছে আমাদের সিলেটে এগুলা নাই আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে যুবকরা মাহফিলের আয়োজন করে অনেক এলাকার লোকজন বাধা দেয় অনুমতির জন্য এখানে সেখানে পাঠায় তাহলে যে মাহফিলে এক ঘন্টা দেড় ঘন্টা সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে অশ্লীলতা অন্যায়ের বিরুদ্ধে কথা হয় এমন ভালো ভালো প্রোগ্রামে বিঘ্নতা বাধা সৃষ্টি করে তারা সমাজে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আজ হয়ে যার আমি ভাই অকলতা কথা বুঝা যাননি বেজার হয়েছে নানি আপনারা এরপরে আর দুইটা আয়াতের অনুবাদ করে আমি শেষ করব এখানে আল্লাহ ফেরাউনের কথা আলোচনা করে পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদ্বাইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন আমি চেয়েছিলাম ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল দুর্বল যাদেরকে করা হয়েছিল তারা ইমানদার আমি চেয়েছিলাম ইমানদারদেরকে জমিনের ওয়ারিস বানাবো আমি আল্লাহ চেয়েছিলাম তাদেরকে নেতৃত্ব দিব যাতে করে আমি দেখাতে পারি কি দেখাতে পারি ওয়ানু মাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনু দাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন আমি ইমানদারদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে আমি তাদেরকে এই জন্যই জমিনের ওয়ারিস বানিয়েছি যাতে করে ফেরাউন হামান চরিত্রের লোকেরা দেখতে পারে এই জমিনটা বেঈমানদের নয় জমিনটাতে ইমানদারদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে চতুর্দিকে অন্ধকার ভয় পাওয়া যাবে না রাত হয়ে গেছে ১২টা তার মানে হলো সকাল হওয়ার সময় এগিয়ে এসেছে না পিছিয়ে গিয়েছে অন্ধকার বাড়লে যেমন সকালের সূর্য ওঠার সম্ভাবনা বেড়ে যায় ইসলাম বিরোধিতার ইসলামের উপরে কঠিন মুহূর্ত আসলে ইসলাম বিজয়ের সময়ও কাছাকাছি চলে আসে দেখুন না নজির দেখা যার আলী মুলাম এখন এখন হয়েছি না কথা বুঝা যাননি আলী মুলামা হলে বুঝলছেন এখন এখন দেখা সাক্ষাৎ হইলে কৌমির ভাই আলিয়ার ভাই কোন রেশারেশি নাই বুক মিলামিলি চরমুনাই ফুলতলি কৌমি আলিয়া কোন রেশারেশি নাই এখন আমরা সবাই ভাই ভাই আমরা মুসলমান আল্লাহ বলেছেন যদি তোমরা এভাবে ঐক্যবদ্ধ হতে পারো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনুন যদি তোমরা মুমিন হও বিজয় আমি ইমানদারদেরকে দেব সুবহানাল্লাহ পড়ুন তাহলে আল্লাহর এই জমিনে ইমানদারেরা নেতৃত্ব পাবে ইমানদারেরা এই জমিনে আল্লাহর দিনের রাজ কায়েম করতে পারবে যদি ইমানদাররা ইমানের উপরে অটল থাকে আমরা পারবো তো ইনশাআল্লাহ খারা খারা ফারবাত তো লোক আছে মাশা আল্লাহ আল্লাহ কবুল করুক।